প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার রাত 10টা বেজে পার এবং আপনারা যারা ক্যাম্পেইন দেখেছেন তারা নিশ্চয়ই অপেক্ষমানে ভীষণ আগ্রহে বসে আছেন আজকে যে দুজন গেস্টের জন্য, অবশ্যই আমার জন্য না, শুনছেন দেখছেন রাত আড্ডা ব্রট টু বাই কফি ম্যাট্রেস হোস্টেড বাই মি। আজ যে দুজন রয়েছেন তার সম্পর্কে বলি। শুরুতে একজন বলি, সে আমার খুব প্রিয় প্রিয় বোন, আর তার অনেকগুলো পরিচয়, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, অভিনেত্রী, মডেল, একটু বড় সংস্থার উন্নয়ন কর্মী, পাশাপাশি মার্জিত রুচি বা গেস্টারের দিক দিয়ে আমরা সেই ছোটোবেলা থেকে একই রকম দেখে আসছি। তার নাম মিথিলা। এবং আরেকজন রয়েছেন যাকে আমরা আড্ডায় আলোচনায় বলি যে সত্যজিতের পরে বাংলা সিনেমায় একটা নতুন জনরা প্রতিষ্ঠা করেছেন, এবং সেই জনরায় অনুপ্রাণিত হয়ে অনুকরণ করে অনেকেই এখন সেই রকম নির্মাণে ব্যস্ত। এরপরে বাকি আলাপটা না হয় আড্ডায় হোক। তার নাম সৃজিৎ মুখার্জি। এই দুই বাংলা না, এই উপমহাদেশের, এই বিশ্বের অন্যতম নির্মাতা। ওয়েলকাম টু মাই শো। আমার নাম তানভি তারেক, এবং আড্ডাটা খুবই মানে ইন্টেলেকচুয়ালদের সাথে কথা বলতে গেলে সেই যে থটটা, সেই থট প্রসেসটা আমার নেই, সুতরাং আড্ডাটা খুব খাজুরে হবে। একটু জানতে চাচ্ছি প্রথম গণমাধ্যমের সাথে আপনাদের কথা। আমি মিথিলা থেকে আসি। মিথিলা, প্রথম ইন্টারভিউ দিয়েছো কবে, কোথায়, কোন পত্রিকা বা কোন টিভিতে, কি ছিল ঘটনাটা? মানে আমাদের দুজনের বিষয় না, শুধু আমার নিজের। ও সে তো অনেক সেই অনেক আগে, ছোটবেলার কথা। হ্যাঁ, আমার মনে হয় আনন্দ ভুবন বলে একটা ম্যাগাজিন ছিল, সেইখানে মনে হয় আমার প্রথম ইন্টারভিউ ছাপা হয়েছে। আচ্ছা, আর দাদা? আমার প্রথম ইন্টারভিউ মোস্ট প্রবাবলি, হ্যাঁ, আমার প্রথম ইন্টারভিউ ছাপা হয়েছে যখন আমি নাটক করি। তখন আমি ব্যাঙ্গালোরে, সো ডেকান হেরাল্ডে বেরিয়েছিল একটা ইন্টারভিউ, ফেলুদা ফেরত বলে তখন একটা নাটক করতাম আমি, সেই সুবাদে, সেই পরিপ্রেক্ষিতে। আচ্ছা, এবার একটু জানতে চাই দাদা তোমার কাছে, সে হচ্ছে এই যে ফেম ক্যারির পর থেকে এই ইন্টারভিউগুলো আসলে অনেক রকম হয়ে থাকে, লাইক এখন সৃজিৎ মুখার্জি কী খাচ্ছে, কোথায় যেতে পছন্দ করছে, সেগুলো বলতে হয়, মানে ভেরি পার্সোনাল ইনার বিষয়গুলো বলতে হয়। তো এটা একদম, এটা কতটুকু নিজের মানসিকভাবে স্বাস্থ্যকর, বা এই অভ্যেসগুলো কেমন লাগে আসলে, একদম ইনার ফিলিংটা? গালিগালাজ দিয়ে গালিগালাজ দিতে পারেন, অসুবিধা নেই, বিয়ে জার্নালিস্ট বলছি না। রাগ হচ্ছে বোরিং হয়ে যায় ব্যাপারটা বেশি এখন। আগে কাজ নিয়ে অনেক বেশি প্রশ্ন থাকতো যখন ইনিশিয়ালি, আসলে মানুষ অত শুরুর দিকে কাজ নিয়ে ইন্টারেস্ট থাকে, কাজের কথা বলতে বলতে একজন যখন কোট আনকোট সেলিব্রিটি, যদি আমি শব্দটার মানে এখনো বুঝি না, কাজের চেয়ে বড় সেলিব্রেশন তো সেই অর্থে কিছু হয় না, কিন্তু অদ্ভুতভাবে সেলিব্রিটিদের কাজ নিয়ে খুব কম প্রশ্নই করা হয়। ব্যাপারটা লাইফস্টাইলের দিকে চলে যায়, লাইফ চয়েসেসের দিকে চলে যায়, লাইফ ইভেন্টসের দিকে চলে যায়, হ্যাঁ, ঘটনা, সম্পর্ক, ব্যক্তিগত জীবন, রুচি, ভালো লাগা, খারাপ লাগা, ইভেন রাজনীতি, সেই সব জিনিস বেশি চলে আসে। কিন্তু যেই জন্য যে সেই মানুষটা সেলিব্রেটেড, সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্নের সংখ্যা প্রত্যেক বছরই আমি দেখি একটু একটু করে কমে যায়। আমি খুব ভয় পাচ্ছি। তো সেক্ষেত্রে খুব কার কাছে কথা বলতে খুব আরাম লাগে, মানে সেটা ওপারের যে কোনো মিডিয়ার, কারণ কিন্তু একজনের নাম বা বন্ধু তো হয়ে ওঠে এই দীর্ঘ দেড় যুগে। হ্যাঁ, আমার মনে হয় যে এরকম অনেক সাংবাদিকই আছেন যারা এখনও ইন্টারেস্টিং প্রশ্ন করেন, কাজের প্রশ্ন করেন, কাজের বাইরেও যখন প্রশ্ন করেন তার মধ্যে অনেকটা মনস্তত্ত্ব থাকে, তারা পড়াশোনা করেন, রিসার্চ করেন। সো এরকম অনেক সাংবাদিক আছে, আমি একজনের নাম বললে অনেকের গোসা হয়ে যাবে, কিন্তু ডেফিনেটলি এরকম এখনও আছেন। এরকম নয় যে পুরোটাই কপি পেস্ট হয়ে গেছে, যে নেক্সট কি সিনেমা আসছে, কেমন লাগে সিনেমা করে ইত্যাদি। আমি মিথিলার থট প্রসেসটা শুনতে চাই, যে এই যে এই বিষয়গুলো, এটা নিজেও যেহেতু এত চৌকস উপস্থাপক, আমি নিজেও দেখে শিখি, তো ওই জায়গা থেকে আসলে আমাদের গণমাধ্যমের এই চর্চাটা, লাইক যে যত যেটা দাদা বললেন, যে যত পর্যায়ে সেলিব্রিটি হবে তার তত খেলো প্রশ্ন চলে আসে, আমাদেরও কেন জানি মানে যে একটা দুটো যদি টুইস্ট বেড়ে যায় আমরা তো এখন সেই অস্থিরতা আছি। তো এই এই বিষয়গুলো কেমন লাগে, বা এই বাংলাদেশের গণমাধ্যম বা এখন কলকাতা ডিল করছো, সব মিলিয়ে অভিজ্ঞতাটা কেমন? না, যেটা
শ্রীজিৎ যেটা বললো যে যখন সেলিব্রিটি বা পাবলিক ফিগার হয়ে যায় তখন ওই কাজের চেয়ে বেশি পার্সোনাল কোয়েশ্চেন্স বেশি, মানে যেই জিনিসটা নিয়ে আসলে আমার যেই জিনিসটার কারণে আমি সেলিব্রিটি হয়েছি ওটা নিয়ে আর বেশি প্রশ্ন করার প্রতি খুব একটা, কাজের ব্যাপারে তো জানছেই ওটা বিভিন্ন জায়গায় বেরিয়েই যাবে, নেক্সট ছবি কী সেটা বোঝাই যাবে, কিন্তু একটু পার্সোনাল লাইফে কী হচ্ছে ওইটার জানার প্রতি আগ্রহ থাকে মানুষের, এবং সাংবাদিকরাও সেটা আমার মনে হয় এটা একটা মানুষের আগ্রহ থাকে নাকি আসলে এটা ওইরকম করে তৈরি করা হয়েছে যুগের পর যুগ ধরে, সাংবাদিকতাটা এমন দিকে গিয়েছে যে ওই জিনিসগুলোই বেশি বেশি প্রকাশিত হয়েছে এবং মানুষও এটার প্রতি এখন বেশি অ্যাট্রাক্টেড হয়। সেটাই, সেই অ্যাট্রাকশনে কিছুটা যাচ্ছি। ফেসবুকে পরিচয় প্রেম প্রণয়, সেক্ষেত্রে ফার্স্ট টেক্সটটা কী ছিল সৃজিতের? ও হাই, মানে আমি তাই ভাবছিলাম যে এটা প্রশ্ন নিয়ে বেশি দূর আগানো যাবে না, তো রিপ্লাইটা কি ছিল ও কতক্ষণ পরে বা মানে থাকে না যে রিপ্লাইটা কিছুক্ষণ, মানে আমি যখন দেখেছি আমি অ্যাকচুয়ালি তখন আমার একটা অফিসের একটা লিডারশিপ মিটিং এ ছিলাম ঢাকার বাইরে, তো যখন দেখেছি তখনই রিপ্লাইটা দিয়েছি, আমিও হাই বলেছি। দিনের সর্বোচ্চ সময় ফেসবুক মেসেঞ্জারে আলাপ হয়েছে কত সময় ধরে আর কি? ওই অ্যাকচুয়ালি প্রথম যেদিন কথা হয়েছে তারপরে ওটাই সর্বোচ্চ সময় ছিল, এরপরে টানা অনেকটা সময় কথা হয়েছে, তারপরে মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে চলে গিয়েছে, তো ওই তখনই আর কি প্রথম কথা হওয়ার সময় সময়টাই সবচেয়ে বেশি টানা। দাদার কাছে আসি, দাদা ম্যাচিউর প্রেমের বা প্রেমটা আসলে সংজ্ঞা কি? এটা সংজ্ঞায় তো ভেরি কমন প্রশ্ন, তারপর আমি একটু শুনতে চাই যে লাইক একটা বয়স পর্যন্ত খুব খেলু থাকে, অস্থিরতা থাকে, ম্যাচিউর প্রেমের আরামটা কি, এটার মানে স্বস্তিটা কি, এবং আগের বিষয়গুলো থেকে কিছু শেখা হয় কিনা জীবনে? না, প্রথমত আমার মনে হয় না কোনো বয়সের প্রেমই খেলো খেলো বা কোনো বয়স বয়সের প্রেমই ম্যাচিউর। প্রত্যেকটা বয়সের প্রেমের নিজস্ব ধর্ম থাকে, তার নিজস্ব বিশেষত্ব থাকে, এবার যেই বয়সের প্রেম সেরকমভাবে সেই প্রেমে এগোনো যায়। আবার অনেক সময় যখন অসম প্রেম হয় তখন মানুষের বয়সের মধ্যে যখন খুব ফারাক থাকে তখন দুজনের প্রেমের দর্শন বা প্রেমের স্টাইলেও তফাত থাকে, সেটার একটা মধ্যবর্তী মধ্যপন্থায় আসতে হয় সম্পর্কের খাতিরে। তো আমি ওরমভাবে আলাদা করে ম্যাচিওর প্রেমকে প্রচণ্ড গ্লোরিফাই করতে চাই না। প্রেম মানে টিনেজ প্রেমের মধ্যেও কিছু সময় একটা ম্যাচিওরিটি থাকে, আবার খুব বয়স্ক প্রেমের মধ্যেও মাঝে মাঝে খুব ইললজিক্যাল বাচ্চামি থাকে। সো প্রেমের মধ্যে দুটো অ্যাসপেক্টে অন্তর্নিহিত, কাজে কোনোটাকে আলাদা করে ব্র্যান্ড করায় আমি খুব একটা আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। প্রেম মাত্রেই ইটস এ মিক্সচার অফ এক্সট্রিমস এবং তার উপর নিচ থাকে, তার নানা রকম চড়াই উতরাই থাকে, সব মিলিয়েই প্রেম আর কি। সেক্ষেত্রে ধরেন সাহিত্য সিনেমায় যে প্রেমটা আসলে পরিণয় বা ইতি টানে সংসারে, এরকম অনেক রকম মিথ আছে, এটার ব্যাখ্যাটা কি আসলে? একটা তো হয় মানুষ বলে যে বিয়ের পর মানুষ পাল্টে যায়, এবার অ্যাকচুয়ালি পাল্টে যায় না, বিয়ের পর যেটা হয় যে পরিস্থিতির একটা বদল ঘটে। এবার প্রেম করার সময় যে পরিস্থিতি থাকে, বিয়ে পর সে পরিস্থিতি থাকে না, তাদের যে মানুষগুলো পাল্টে যাচ্ছে বা প্রেমটা পাল্টে যাচ্ছে তা নয়, পরিস্থিতি পাল্টে যাচ্ছে, সেই অবস্থায় অবভিয়াসলি মানুষ অন্যরকমভাবে রিয়াক্ট করে। তো সেই জিনিসটা আমার মনে হয় ঠিক, সেটা কোনো ভুল কিছু নেই, কিন্তু বিয়ে মানেই প্রেমের ইতি সেরকমটাও নয় আমার মনে হয়। এটা টোটালি ডিপেন্ড করছে মানুষ কীভাবে রিয়াক্ট করছে, পরিস্থিতি কেমন হচ্ছে। অনেক ক্ষেত্রে আমি অনেককে চিনি যারা একসাথে থাকেন, তাদের তথাকথিত সেভাবে বিয়ে হয়নি কিন্তু তাদের প্রেম আছে, আবার অনেক বিয়েতে প্রেম নেই, তারা একসাথে বহু বছর আছে, আবার এরকমও আছে যে প্রেম করছে এবং বিয়ের ভয়ে তারা, মানে বিয়ে করলে প্রেমের কি গতি হবে সেই ভয়ে তারা বিয়ে করেনি কোনো দিন, আবার অনেকে প্রেম করেছেন বিয়ে করার উদ্দেশ্য মাথায় নিয়ে এবং বিয়ে করেছেন এবং ঠিক প্ল্যান মাফিক এগিয়েছে ব্যাপারটা আর কি। তো অনেক রকম হয়, মানে এটা খুব ব্যক্তি বিশেষ পরিস্থিতি বিশেষ একটা ব্যাপার একদমই। সেক্ষেত্রে আমি যদি মিথিলার কাছে শুনতে চাই যে প্রেমের ক্ষেত্রে থাকে না মেয়েদের পয়েন্ট অফ ভিউ, এবং আমি একটু ইন জেনারেল শুনতে চাই, মেয়েদের পয়েন্ট অফ ভিউ আর ছেলেদের পয়েন্ট অফ ভিউ পারিবারিকভাবে একটু আলাদা থাকে,
মানে প্রেমটা পরিণয় বা প্রণয়ের দিকে যেতে, সেই জায়গা থেকে আমাদের দেশের নারীরা, এই উপমহাদেশের নারীরা, যেটা দাদা বললেন যে অনেক রকম প্রেম থাকে, সেই জায়গা থেকে নিজের অবজারভেশনটা কি, বাংলাদেশের নারীরা কতটুকু প্রেমের ক্ষেত্রে খুব উদার হয়েছে বা প্রেমটাকে রিসিভ করতে পেরেছে, সব মিলিয়ে এই সমাজটা। প্রেম তো প্রেমের ক্ষেত্রে মানে উদার হওয়া বিষয়টা আমি এটা বুঝিনি, কিন্তু আমরা যেভাবে বড় হই, বাংলাদেশে মেয়েদেরকে যেভাবে বড় করে, আমাদেরকে ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখেই বড় হই যে রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে, তারপরে সেই রাজকুমার আমাকে তুলে নিয়ে যাবে, বিয়ে করব, বিয়ে করে সংসার হয়, হ্যাপিলি এভার আফটার। সব ছোটবেলা থেকে যত গল্প পড়েছি সব ওই একই ধরনের, তো আমাদের মাইন্ডসেটটাই থেকে মনে হয় যে ছোট থেকে বড় করা হয় বিয়ে দেওয়ার জন্যে, এবং আমরাও সেই স্বপ্ন থেকে বড় হয়েছি বড় হয়ে প্রেম করে বিয়ে করব। তো সেই সেই জায়গা থেকে এসে এটা এটার ইন জেনারেলটা থাকে আর কি হয়তো, কিন্তু এখন একটু সময়টা যুগটা বদলেছে, এখন সবাই বিয়ে করতে চায় না সবাই। হ্যাঁ সবাই এক্স্যাক্টলি। সেই জায়গা থেকে একটু কাজের ভিতরে আসি, যে এখনকার যেই যুগ চলছে, লাইক টিভি স্ক্রিনটা আসলে অনভ্যাসে পরিণত, সিনেমা হলটাও তাই, ওটিটিতে যেটা আসে খুব ওপেন একটা ফিল্ড, এবং সেখানে অনেক রকম গল্প দেখানো হচ্ছে যা আগে দেখানো হতো না, এই প্রেমগুলো আগে দেখতাম না আমরা। তো সেই জায়গা থেকে নুডিটি আসছে, অনেক রকম ভালগাইটি ডাবল মিনিং ওয়ার্ড আসছে, যেগুলো নিয়ে তর্ক হচ্ছে এই বাংলা ও বাংলা আমরা শুনি, ওই জায়গা থেকে আসলে সামাজিক মেসেজটা কি ঠিক মতো পৌঁছাচ্ছে, নাকি শুধুই বাণিজ্য হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে, কি মনে হচ্ছে পরিবেশটা কেমন? না আমার মনে হয় টিভি হোক সিনেমা হোক ওটিটি হোক, বাণিজ্যটা তো ইম্পর্টেন্ট না, সবগুলোই তো মানে ইন্ডাস্ট্রি না হলে তো একটা পৃষ্ঠপোষকতা না থাকলে তো আসলে ভালো কালচারাল কাজগুলোও হবে না, ভালো কন্টেন্টও তৈরি হবে না। তবে ওই ওই জায়গাটা আমার মনে হয় অনেক আপেক্ষিক, কোনটা শ্লীল কোনটা অশ্লীল, এটা আসলে এটা সমাজ ভেদে সংস্কৃতি ভেদে এক একজনের ইন্ডিভিজুয়ালের পার্সপেক্টিভ ভেদে সেভাবে নির্মাণ হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। ওটিটিটা তো ইন্ডিভিজুয়ালের জন্যই, ওটিটিটা তো আমি সাবস্ক্রাইব করে আমি আমার ফোনে দেখি মেইনলি, সে তো ইন্ডিভিজুয়ালের জন্যই। কারেক্ট। তো দাদা কি বলবেন এই বিষয়ে, মানে এটা খুবই মানে খুব কুতর্ক, তারপর আমি একটু শুনতে চাই যে এটা নিয়ে বাংলাদেশে এই প্যান্ডেমিক টাইমে বিশাল একটা ঝড় গিয়েছে। আমার মনে হয় প্রথমত দর্শককে এরকম আন্ডারএস্টিমেট করার কোনো কারণ নেই, যে দর্শক কোনটা শ্লীল অশ্লীল বোঝেন না, আমার মনে হয় সেটা দর্শককে ডিসাইড করতে দেওয়া উচিত। কোনো জিনিস যদি অশালীন বা অশ্লীল হয় সেটা যদি তার মধ্যে যদি রুচির অভাব থাকে, সেটা যদি এস্থেটিক্যালি ডিস্টার্বিং হয়, মানুষ সেটা রিজেক্ট করবেন। কোনোরকম আগে থেকে সেন্সরশিপ বা বলে দেয়া যে এইটা ভালো এইটা খারাপ, আমার মনে হয় সেটা মানুষকে একটু আন্ডার এস্টিমেট করা, মানুষকে একটু ছোট করা। সেই এবার বলা যেতেই পারে যে বাচ্চাদের তো বিচার বুদ্ধি হয় না সবসময়, বাবা মারা ইয়ে করেন ডেফিনেটলি, তো সেখানে চাইল্ড লকিং সিস্টেম হয় দরজা গাড়িতে, তো সেরকম আমাদের প্যারেন্টাল গাইডেন্স বা এরকম নানান রকম রেটিং হয়, সে রেট করে দেওয়া হলো যে এই এই ধরনের কন্টেন্ট এই বয়সের নিচে দেখা যাবে না, সেই রেটিংটুকুই আমাদের মনে আমার মনে হয় করা উচিত। এবার রেটিংটুকু করে দিয়ে বলা উচিত যে এই কন্টেন্টটা এর এই বয়সের নিচে আমাদের মতে দেখা উচিত না, কিন্তু ব্যান করে দেওয়া বা দেখতে দেব নাটা, দ্যাট ইজ সামথিং যেটা অ্যাকচুয়ালি এই প্রযুক্তির যুগে বেশ হাস্যকর এবং দুর্ভাগ্যজনক, মানে সেটা হওয়ার আমি কোনো কারণ দেখি না। আর ওই যে বলেন একসাথে সব কিছু একসাথে বসে দেখার তো প্রয়োজন নেই, মানে আমরা কি জীবনে সব কাজ একসাথে বসে করি? করি না তো, আমাদের আলাদা নিজস্ব ঘর থাকে, আমাদের নিজস্ব আলাদা বাথরুম থাকে, আমাদের নিজস্ব ডাইনিং রুম থাকে, সো নানান আলাদা আলাদা ঘরের আলাদা আলাদা ফাংশন, সো আমরা ডাইনিং রুমে সবাই একসাথে বসে খাই গল্প করি, কিন্তু আমরা বাথরুমে তো একাই যাই, রাইট? একদম। আমরা নানান ঘরে, যদি আমি নিজের একটা কাজ করি অফিসের কাজে, সে অফিসের ঘরে তো আমরা সবাই মিলে পরিবার মিলে, তো পারিবারিক নয় সেটা অফিসের কাজ, সো এরকম জীবনে এরকম নানান কাজের নানান পরিসর আছে, বিনোদনের মতো পরিসর থাকা উচিত এবং আছেও, এবং সেটা আমার মনে হয় যে কোনো পরিসর তার নিজের দর্শক খুঁজে নেবে। আচ্ছা, এটাই আমার। সেক্ষেত্রে আর
একটু যদি যায় যে বিজনেস ভায়াবিলিটির জন্য বাংলাদেশি নির্মাতা, আমরা একটা সেমিনার করেছিলাম, সেখানে বাংলাদেশি নির্মাতা অনেকেই, মাসুম রেজা, অমিতাভ রেজা, সবাই এনারা বলছিলেন যে যেমন নেটফ্লিক্স 2018 20 কোটি সামথিং টাকা নিয়ে সাবস্ক্রিপশন ফি পেয়েছে, তার পরের বছর কিন্তু দ্বিগুণ নিয়েছে বাংলাদেশ থেকেই। তো সেক্ষেত্রে তাদের প্রসঙ্গ ছিল যে আমরা যদি আরও একটু উদার না হই, অর্থাৎ বিশ্বমানের বলতে তারা যেই মার্জিনে এগোচ্ছে সেভাবে যদি না ফিল্ম করি, তাহলে তো আমরা এই ওপেন ফিল্ডটা ধরতে পারবো না, অন্যরা ব্যবসা নিয়ে যাবে স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আপনার মানে থটসটা একটু শুনতে চাচ্ছি, আসলেই কি তাই এই এই যুগে এই ব্যাপারটা কি খুব ভাবায় কিনা আপনাদের? হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে কম্পিটিশন ক্যানট হার্ট এনিওয়ান, মানে বিজনেস ফিজিবিলিটি ইট ইজ এ ফাংশন অফ দ্য পার্টিকুলার মার্কেট দ্যাট ইউ কেটারিং টু। এবার বাংলাদেশের যে মার্কেট, সেখানে যেই জিনিসটা গ্রহণযোগ্য সবচেয়ে বেশি হবে, কোথাও একটা গিয়ে দ্য মার্কেট ফোর্সেস উইল এনশিওর যে সেই কন্টেন্টটাই বেশি হচ্ছে। এবার এইটা বাংলাদেশ, ইউরোপ, ভারতবর্ষ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নানান দেশে সেটা নানান প্যারামিটার্স হবে, নানান সমীক্ষা হবে, সেইটার ভিত্তিতেই কিন্তু সেটা নেটফ্লিক্স হোক, সেটা অ্যামাজন হোক, সেটা লোকাল যে ওটিটি প্ল্যাটফর্মস হোক, সেগুলো হোক, সবাই কিন্তু আস্তে আস্তে কম্পিটিশনের মজাটাই সেটা যে স্ট্রিমলাইনড হয়ে ওই দিকেই যাবে যেদিকে মানুষ যদি দেখা যায়, যেটা বলে হ্যাঁ ট্রেন্ডের চেয়েও বেশি। মানে যদি আমি একটা জায়গায় দেখি যে ধরা যাক অ্যান্থোলজি, অ্যান্থোলজি গল্প এখন আমরা নেটফ্লিক্সের মার্কেট সার্ভেতে দেখছি যে অ্যান্থোলজি গল্প অতটা ওয়ার্ক করে না। তো যদি ওয়ার্ক না করে, সেটা কিন্তু মার্কেট থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক করছে না। সো পরবর্তীকালে নেটফ্লিক্স হোক বা আমাদের হইচই হোক, ওটিটি প্ল্যাটফর্ম উইল অ্যাভয়েড অ্যান্থোলজি স্টোরিজ। সো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি একটা টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের ম্যাপ তৈরি হয়, এবং ইভেনচুয়ালি কম্পিটিশন এনশিওর যে আমরা সব সেই ম্যাপ অনুযায়ী কন্টেন্ট প্রডিউস করব। সো আমার মনে হয় দ্যাটস সামথিং উইচ ইজ অ্যাবসলিউটলি ফেয়ার অ্যান্ড ন্যাচারাল, দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি। দারুণ, মিথিলার কাছে আসি। মিথিলা, একাধারে এত পরিচয় এবং প্রত্যেকটাই আসলে একটা সফল পদাচারণা, সেই জায়গা থেকে নিজস্ব পেশাটাও তো বললে আবার কনফিউশন। যাই হোক, আমি যদি উন্নয়ন কর্মী হিসেবে ভীষণভাবে এবং গোল্ড মেডেলিস্ট একজন কে নিয়ে যদি বলি যে নিজের ক্যারিয়ার গোল বা বিয়ের পর সিজি দুজনের একটা রসায়ন তৈরি হয় না, তো আলাপত হয়, তো ওইটা একটা চেঞ্জেস আসেন এ লাইফে, যে আগে একটু এরকম করে ভাবতাম সংসারের পর আসলে এরকম করে ভাবছি নিজের ক্যারিয়ারকে, নাকি আগের মতোই সব? আমি এখন অ্যাকচুয়ালি একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, কারণ আমার যে শুধু সংসার সেটা তো নয়, সংসার একটা অন্য একটা দেশে, অন্য একটা দেশে, একটা অন্য একটা নতুন একটা পরিবেশে, নতুন বন্ধুরা, নতুন ফ্যামিলি, তো ওইটা একটা এখন একটা কি বলবো একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি। তবে তাই বলে আমার ক্যারিয়ার গোল যেগুলো ছিল সেগুলো ঠিকই আছে, মানে আমি আমার পিএইচডি করতে হবে, আমার অফিস আমি এখন ওখান থেকে করছি, আমি ওয়ার্কিং ফ্রম হোম ব্র্যাকের কাজ যেটা সেটা করছি, প্লাস এই যে আমি এখন মাঝে মাঝে ঢাকায় আসছি, আমি আমাদের যে অভিযোগ ছিল যে অভিনয়ের প্রতি সিরিয়াস না, না না অভিনয়ের প্রতি সিরিয়াস না, সেটা আমরা অনেক দূর পর্যন্ত দেখতে চাই, বাট সেভাবে আসলে সময় দেয় না, না সময় না না আমি অভিনয়ের প্রতি ভীষণ সিরিয়াস, কিন্তু যেহেতু আমার আরেকটা ফুল টাইম প্রফেশন আছে এবং সেখানে আমার ঢাকায় থাকতে আমার সপ্তাহে 5 দিনই অফিস করতে হতো, সেহেতু ওটাকে আমি প্রায়োরিটাইজ করে আমি উইকেন্ডে শ্যুট করতাম এবং শুধু বিশেষ দিবসে ঈদ ভ্যালেন্টাইনের কাজগুলো করতাম, তো অভিনয়টা সিরিয়াসলি করতাম সবসময়। তো এখনও খুবই সিরিয়াস আমি অভিনয় নিয়ে এবং সামনেও অনেক দূর যাব হোপফুলি। যাক, খাজুরে আলাপে আসি, সংসারটা আসলে ধরা যাক সৃজিৎকে বাজারে পাঠানো হয়েছে, কাঁচামরিচ বা পেঁয়াজ আনতে ভুলে গেছে, মানে এরকম মানে আমজন তার পক্ষ থেকে প্রশ্ন সেই জায়গা থেকে সৃজিৎকে বাজারে পাঠানো হয়েছে, সৃজিৎকে বাজারে পাঠানো হয়েছে, মোটামুটি সব নিয়ে আসছে, এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, তো আমি সব লিখে লিস্ট মনে করিয়ে দিতে পারি, তো ভুলে যাওয়ার কোনো উপায় নেই। আর আপাতত বাজারে লিটারালি কাঁচা বাজারে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ যায় এবং মাছ টাছ কিনতে যায়, এবং সৃজিৎ না আমরা তো ভাবি সৃজিৎ অনলাইনে করবে, 4-5 জন থাকবে, এসে যে পেঁয়াজের ছবি পাঠাও, তারপরে না না একদমই না, যায় কাঁচা এবং মাছ কিনতে ভালোবাসে বাজারে গিয়ে, কারণ ও ওই খেতেও ভালোবাসে, তো ওই জন্য বাজারটাও একটু পছন্দ মতো করতে ভালোবাসে। তবে আপাতত ওই যে কাঁচামরিচ ওর ভুলতে হচ্ছে না, কারণ আমি আমার বাড়ির ছাদে এখন কাঁচামরিচ ফলাচ্ছি। ছবি দেখছি, রান্না হলো এবং একটা ডিশ তো একটু এদিক সেদিক হতে পারে, মানে
অবশ্যই বাসাতে খুব ভালো হয়েছে, কি দারুণ রেধেছো, কিন্তু আসলে একটু অন্যরকম হয়েছিল, এরকম ঘটনা কি? না আমার তো আসলে জিনিসটা হচ্ছে আমার পাশে রেখে বলাও মুশকিল, না তার জন্য নয়, আমার বাবার দিকে আদিবাড়ি বিক্রমপুরের আউটশাহী গ্রাম, আর মায়ের দিকে ময়মনসিংহ এর মুমুদিয়া গ্রাম। সো আমার ছোটবেলায় আমার চারিপাশে আমরা যেটাকে বাঙাল ভাষা বলি, সেরকম বলে তো কোনো ভাষা নেই, বাংলা ভাষা, বাট এটা যে কি আবিষ্কার করছে খুঁজতেছি, এদেশীয় বাংলা ভাষা শুনে আমি বড় হয়েছি, সো এদেশীয় রান্না খেয়েই আমি বড় হয়েছি। তো আমার কাছে ওরম না ভাষা বদল হয়েছে না স্বাদ বদল হয়েছে, এভরিথিং ইজ স্টেটাস কো, সো আমার খুব একটা অসুবিধা হয়নি। আতিথ্যের জায়গায় অবশ্যই তো আমরা গিয়ে ডেফিনেটলি আতিথ্যের জায়গায়, বিশেষ করে খাদ্য জড়িত আতিথ্যের জায়গায় ডেফিনেটলি। আমি একটা কথা বলি, আমার রান্না করা মাটন খেয়ে ও মাকে বলেছিল কারেক্ট বিয়ে করেছি। তবে আমি শুনলাম বেশ ইন্টারভিউ দিতে হয়েছে এবং সেই প্রসেস, এবং এর পরবর্তীতে কতটা আদুরে জামাই, এখন কি নিয়ে আলোচনা হয়, মানে থাকে না সংসারের বাইরে একটা অন্য বিষয়, এখন শাশুড়ি জামাই কি আলোচনা, শাশুড়ি জামাই যে আমার শালির এবার একটা ছেলে খুঁজতে বলা হয়েছে আমাকে, পাত্রের সন্ধান চলছে, কালকে অনলাইনে নিউজ হয়ে যাবে, এবং খুব বেশি আমার শালক মানে আমার শালিকা এবং শালক দুজনে বেশি পার্টি করলে যে চিন্তাটা, সেই চিন্তার মানে সেই চিন্তা আমার কাছে প্রকাশ করে আম্মু, এবং আম্মু বলেন যে তুমি একটু বাবা ওদের বলো যে একটু জীবন ক্যারিয়ার সম্বন্ধে সিরিয়াস হতে, এইসব জীবনের চিন্তা ভাবনা, আর বেড়ানোর অনেক প্ল্যান হয় ভারতবর্ষে, ঢাকায় কোথায় কোথায় বেড়াতে যা এখনো বাকি আছে সেগুলো যেতে হবে, আর খাওয়া দাওয়া নিয়ে রান্না নিয়ে তো হয়ই আলোচনা এই সেই হেনা তেনা, আর ক্রিকেট নিয়ে আলোচনা হয়, ক্রিকেট নিয়ে আলোচনা হয়, সেটা আব্বু এবং ইরেশের সঙ্গে বেশি হয়, কারণ ওরা খুব ইন্টারেস্টেড। মাইমুন আমার শালক তার সঙ্গেও হয়, তার সঙ্গে আমার গান নিয়ে খুব আলোচনা, কারণ ও ইজ এ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান। সো হ্যাঁ মানে বিষয়ের অভাব নেই। কারেক্ট, বাইরে গেলে আসলে কোন কাজটা কমন করে, মুভি দেখা বা আসলে ফুডিং সেই জায়গা থেকে মানে ঘুরতে যাওয়া? খাওয়াটা তো কমন, তো মানে যেখানেই যাবো ঘুরতে গেলে খাবারটা একটা মেইন বিষয় আর কি, মানে খাবারে প্রচুর সময় দিতে হবে। আর সৃজিত হচ্ছে ও চাইনিজ খুব পছন্দ, পৃথিবীর যে প্রান্তেই যাক ও একটা চাইনিজ রেস্টুরেন্ট খুঁজে বের করবে এবং চাইনিজ খাবে। আর কলকাতায় আমাদের ছবি দেখা হয়, কারণ আমরা সব ছবির প্রেমের দাওয়াত পাই, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং একটা কথা জনশ্রুতি আসে যে ছবি প্রিমিয়ার দাদা, এটা জয় এই সিটি এসে বলে গেছে যে প্রিমিয়ারে কেউ সত্য কথা বলে না, প্রিমিয়ার থেকে বেরিয়ে এটা নিজে তাই না, প্রিমিয়ার ছবি ভাল লাগলে সবাই সামনের দিক দিয়ে বেরোয়, আর ভালো না লাগলে পেছন দিক দিয়ে, তাই হয় কি, ভালো লাগলে সবার সাথে দেখা করতে করতে বেরোয়, আর ভালো লাগলে চুপচাপ পেছন দিক দিয়ে। এটা কি নোটিস করেন আপনি? হ্যাঁ ডেফিনেটলি, আমার নিজের ছবি তো নোটিস করি, তাই আমি দেখি বুঝতে পারি যে কে কোন গেট থেকে বেরোচ্ছে, যে কার ভাল লেগেছে আর ভাল লাগে না। মিথিলা একটা প্রশ্ন নিয়ে ব্রেকে যাবো, সেটা হচ্ছে মুভি প্ল্যান, মুভিতে মিথিলা খুব রেগুলারলি হবে হওয়ার আশা, সেই জায়গায় সেই প্রশ্নে নিজের অবস্থানটা কোথায়? না খুব আচ্ছা, রেগুলারলি আমি কেন কখনো ওই কমিটমেন্টটা করতে পারিনি, কারণ আমি যেটা বললাম যে আমার তো আসলে পাঁচ দিন অফিস করতে হতো, তো আর প্লাস আমার অফিসের কাজে প্রচুর আফ্রিকাতে ট্রাভেল করতে হতো, তো আমার পক্ষে যেই লম্বা সময়টা দিতে হয়, আর ওইখানে কলকাতার চেয়ে বাংলাদেশে আরও বেশি, বাংলাদেশে সিনেমা মানে বিশাল আয়োজন, ওরও মাসের পর মাস চলতে থাকবে অনেক প্রিপারেশন, তো আমার পক্ষে কখনোই সেটা সম্ভব ছিল না। আর সেই কারণে জাতির স্বার্থে হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আমি এখন ওখানে আছি, তো কয়েকটা কাজের কথা হচ্ছে, সামনে হয়তো মিলে গেলে হতে পারে, কারণ ওখানে মানে দু একটা কথা শুনতে চাচ্ছি আর কি, মানে কি কাজ হচ্ছে সামনে কি আসছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা, কিন্তু হয়তো হতে পারে, তো
সে করবো আর কি, তাই বলে যে আমি অনেক করতে পারবো সেটা নয়, কারণ আমার আরো অনেকগুলো অনেক ধরনের প্রফেশন, অনেক কাজ আছে, বাচ্চা আছে। কারেক্ট। আর প্রসঙ্গে আসলে মানে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, জাগো এফএম রাতের ল্যাবরেটরি বাই কফি ম্যাটস হোস্টেড বাই মি, এবং বিরতির পর শুনবো দারুণ আলাপ। অলরেডি আমরা প্রেম এবং সংসার জীবনের থটসগুলো শুনছি আমার এই বোকা বোকা প্রশ্নে, আপনারা সঙ্গে থাকুন। কোন নায়িকা দেখে খুব প্রেম জাগতো আপনার? সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর প্রেমে দেখছেন the one and only মিশা সওদাগর। মিশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাগতের সেকেন্ড টাইম কেমন লাগছে? ভালো, সুপার। ন্যাচারালি রাত 2টার পর আপনি কি করেন? 2টার পর ঘুমাই, তাহাজ্জুদ পড়ি মাঝখানে। As an actor হিসেবে মিশা ভাই আপনার কাছে কে বেস্ট, সাকিব খান নাকি অনন্ত চলিল? Actor হিসেবে সাকিব খান তো অবশ্যই। শুটিং সেটে কোন নায়িকা দেখে খুব প্রেম জাগতো মনে? মৌসুমীকে দেখে। বাংলাদেশের মুভি ছাড়া অন্য কোন দেশের মুভি বেশি দেখা হয়? হিন্দি। আপনার মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস কে, মৌসুমী নাকি পপি? অবশ্যই মৌসুমী। দীপ জৌ কি আপনার বন্ধু নাকি কম্পিটিটর? কোন ভাই? চেতনা আর অমর সঙ্গীতে অ্যাজ আ হিরো হিসেবে ফ্লপ হওয়ার পর কি ভিলেন হওয়ার ডিসিশনটা নিয়েছিলেন? অমর সঙ্গীত সুপারহিট ছবি, অমর সঙ্গীত বলতে সুপারহিট মধ্যে, কারণ আমরা চারটা নায়ক ছিলাম, ইয়াং ট্রেনার নায়ক আলমগীর ভাই আর জসিম ভাই, ছবি সুপার টুপার হিট, চেতনা মোটামুটি। ভিলেন মিশাকে রাস্তায় দেখলে কি এখনো মানুষ ভয় পায়? ভয় পায়, অশ্রদ্ধা করে। মিডিয়াতে মিশার বন্ধু বেশি নাকি শত্রু বেশি, কোনটা? আমার মনে হয় বন্ধু বেশি। একজন সিনিয়র অভিনেতা হিসেবে আপনি জায়েদ খানকে হিরো হিসেবে আউট অফ 10 কত মার্ক দেবেন? 5। কেন আর 5 আসলো? মানে অভিনয়টা আরো ভালো করতে হবে। আপনি লং ড্রাইভে যাচ্ছেন, আপনার পিছে দুজন বাংলাদেশের দুর্দান্ত দুজন অভিনেতা, একজন হচ্ছে ওমর সানি, একজন হচ্ছে সাকিব খান। যে কোনো একটা সিচুয়েশনে দেখলেন যে কোনো একজনকে সেভ করতে হবে, আপনি কাকে সেভ করবেন? ওমর সানি। গত বছর আপনার দেখা বেস্ট মুভি কোনটা ছিল? কোন দেশের? বাংলাদেশের। পুরমন। রাজনীতির মাঠে মিশা ভাই কি খুব দ্রুত নামছেন? মোটেও না। আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। নাম আমার লালু, ব্রেনটা বড়, চলো বিপদে পড়লে যে কেউ কে ডাকতে হবে খালু, নাম আমার লালু। ভিলেন নাকি পার্সোনাল লাইফে অনেক রোমান্টিক হয়? অবশ্যই। লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, ফেসবুকে আপনাকে অরিজিনাল পেজে যদি খুঁজে পেতে হয় কি হবে? মিশা সওদাগর শাহিদ হাসান। তো খেলতে কেমন লাগছে বলেন? আমি প্লেয়ার ছিলাম ইয়ার, সবাই জানে। তালি হোক একটা জোরে। Thanks for watching viewers, do subscribe 94.4 Jago FM, perfect verified YouTube channel. কোন নায়িকা দেখে খুব প্রেম জাগতো মনে? আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর প্রেমে দেখছেন the one and only মিশা সওদাগর। মিশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাগতের সেকেন্ড টাইম কেমন লাগছে? ভালো, সুপার। ন্যাচারালি রাত 2টার পর আপনি কি করেন? 2টার পর ঘুমাই, তাহাজ্জুদ পড়ি মাঝখানে। As an actor হিসেবে মিশা ভাই আপনার কাছে কে বেস্ট, সাকিব খান নাকি অনন্ত চলিল? Actor হিসেবে সাকিব খান তো অবশ্যই। শুটিং সেটে কোন নায়িকা দেখে খুব প্রেম জাগতো মনে? মৌসুমীকে দেখে। বাংলাদেশের মুভি ছাড়া অন্য কোন দেশের মুভি বেশি দেখা হয়? হিন্দি। আপনার মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস কে, মৌসুমী নাকি পপি? অবশ্যই মৌসুমী। দীপ জৌ কি আপনার বন্ধু নাকি মিডিয়াতে মিশার বন্ধু বেশি নাকি শত্রু বেশি, কোনটা? আমার মনে হয় বন্ধু বেশি। একজন সিনিয়র অভিনেতা হিসেবে আপনি জায়েদ খানকে হিরো হিসেবে আউট অফ 10 কত মার্ক দেবেন? 5। কেন আর 5 আসলো? মানে অভিনয়টা আরো ভালো করতে হবে। আপনি লং ড্রাইভে যাচ্ছেন, আপনার দুজন বাংলাদেশের দুর্দান্ত দুজন অভিনেতা, একজন হচ্ছে ওমর সানি, একজন হচ্ছে সাকিব খান। যে কোনো একটা সিচুয়েশনে দেখলেন যে কোনো একজনকে সেভ করতে হবে, আপনি কাকে সেভ করবেন? ওমর সানি। গত বছর আপনার দেখা বেস্ট মুভি কোনটা ছিল? কোন দেশের? বাংলাদেশের। পুরমন। রাজনীতির মাঠে মিশা ভাই কি খুব দ্রুত নামছেন? মোটেও না। আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। নাম আমার লালু, ব্রেনটা বড়, চলো বিপদে পড়লে যে কেউ কে ডাকতে হবে খালু, নাম আমার লালু। ভিলেন নাকি পার্সোনাল লাইফে অনেক রোমান্টিক হয়? অবশ্যই। লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, ফেসবুকে আপনাকে অরিজিনাল পেজে যদি খুঁজে পেতে হয় কি হবে? মিশা সওদাগর শাহিদ হাসান। তো খেলতে কেমন লাগছে বলেন? আমি প্লেয়ার ছিলাম ইয়ার, সবাই জানে। তালি হোক একটা জোরে। Thanks for watching viewers, do subscribe 94.4 Jago FM, perfect verified YouTube channel. কোন নায়িকা দেখে খুব প্রেম জাগতো মনে? আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে আমাকে মাফ করে দেওয়া যায় ভাই, আর পারতেছি না। আপনি স্টেজে উঠলে নাকি আশপাশের টেম্পার অনেক হাই হয়ে যায়? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর প্রেমে দেখছেন the one and only yes আখি আলঙ্গি। হেই আপু কেমন আছেন, কি খবর? ভালো আছি, খুব ভালো। ফার্স্ট টাইম জাগোতে কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে। নিজেকে নিজে ডেইলি কতটুকু সময় দেন? ভালোই সময় দিই, পুরোটাই আমার। তার সাথে লং জার্নি করতে আপনি বেশ কমফোর্টেবল ফিল করেন? দুই মাস। লাস্ট কবে খুব বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন? এই যে আজকে। আপনি প্রচন্ড রাগী, ইজ ইট ট্রু? ইয়েস। আপনার মুড যখন সুইং করে তখন কে আপনাকে পাশ থেকে সাপোর্ট দেয়?
আমার মেয়েরাই মোটামুটি লাস্ট 4 ইয়ার্স আগে আপনাকে যেমনটা দেখছিলাম এখনো তেমনটাই তো নিজের এজ ধরে রাখার আসলে রেসিপিটা কি আপনার কথাটাই ভুল আমি ওকে প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতির পর আবার ফিরলাম ব্রাদারটা ব্রট টু বাই কনফার্মেটিস হোস্টেড বাই মি আজকে আমার সাথে দুজন খুব খুব স্পেশাল গেস্ট রয়েছেন সৃজিৎ মিথিলা এবং আমরা ঘরের আলাপ বাড়ির আলাপ ইন্ডাস্ট্রি আলাপের জন্যই আজকে একটু যোগসূত্র করার চেষ্টা করছি দাদার কাছে আমরা ওটির প্ল্যাটফর্ম নিয়ে শুনলাম আমি ডিসকোগ্রাফি তো এখন ওপেন সো সেই ক্ষেত্রে বড় বড় ফিল্ম কোম্পানি ছাড়া আসলে সৃজিৎ মুখার্জিকে রিচ করাটা মুশকিল তো এই এই যে এন্টায়ার লাইফে খুচরো প্রডিউসার সে এখন আসতে ভয় পায় বা এমন কোনো তিক্ত অভিজ্ঞতা আছে যে মানে এমন কিছু অফার করে ফেললো বা এমন কিছু বাজেটের কথা বললো এমন একটা এ ধরনের উটকো কোনো ব্যাপার আছে কি না কারণ অনেকে তো চাইবে সৃজিৎকে তার ঘরে আনতে প্রথমত অ্যাক্সেসটা ইজ নট আ প্রবলেম কারণ আমার ফোন নাম্বার মোটামুটি সর্বজন বিদিত কাজে তারপর কফি খেয়ে একটু বলার যে আয়েসটা ওটা তো আপনি দেবেন হ্যাঁ ওই কফি অবধি পৌঁছানো একটু ডিফিকাল্ট কারণ কি হয় একটা হলো আমি তো হ্যাঁ বললাম কিন্তু আমার সময়টা কোথায় ইয়েস অলরেডি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে 2022 এর মার্চ অবধি মাই ক্যালেন্ডার ইজ ব্লকড প্যাকড সো সবসময় একটা এক দেড় বছরের একটা একটা ওয়েটিং লিস্ট মতো থাকে সেটা শুনেই অনেকে খুব ডিসকারেজড হয় এবং স্বাভাবিকভাবে হবেনি মানে ইউজুয়ালি যখন কেউ অ্যাপ্রোচ করেন অত ফিউচারে তো কেউ ভাবেন না এক্ষুনি বিনিয়োগের কথা ভাবেন আর দ্বিতীয় কথা কথা হলো যে বড় ছোটর ব্যাপার নয় ব্যাপারটা সিরিয়াসনেসের এবং আরেকটা জিনিস হলো যে ফিল্ম প্রডিউস করাটা একটা খুব ছোট্ট অংশ পুরো প্রসেসটা সেটাকে প্রপারলি এক্সিকিউট করা তারপর সেটা ফিল্মটা হয়ে গেলে পোস্ট প্রোডাকশন শ্যুট হয়ে গেলে পোস্ট প্রোডাকশন করা পোস্ট প্রোডাকশনে কোনো অসুবিধা না হয় সেটা দেখা করে তারপর সেটাকে ডিস্ট্রিবিউট করা প্রপার একটা রিলিজ দেয়া এই পুরো প্রসেসটা আমি খুব কম প্রডিউসারকে দেখেছি পুরো প্রসেসটাকে খুব সুষ্ঠুভাবে করতে আর যেহেতু আমি সিনেমা বানানোরতে আমার সব কিছু দিয়ে দিই এবং আমার সিনেমা সত্যি আমার সন্তানের মতো সেখানে গাফিলতি বা সেখানে কোথাও যদি আমার মনে হয় যে খামতি হতে পারে আমি সেদিকে পা বাড়াই না কারণ আমার কাছে মানে এরকম অনেক ক্ষেত্রে আমি জানি যে খুব মোটা টাকার অঙ্ক দিয়ে আমাকে সাইন করতে চেয়েছেন আমি জানি সেই টাকাটা হয়তো আমার কাছে পৌঁছে যাবে আমার প্রচুর গাড়িতে নিয়ে এসছে আর কি হ্যাঁ হয়তো গাড়িতে নিয়ে এসছে প্রচুর আয় হবে প্রচুর রোজগার প্রচুর টাকা আসবে কিন্তু ছবিটা ইভেনচুয়ালি আর হবে না এই ধরনের ব্যাপারে না আমার খুব একটা আগ্রহ নেই আমার বরং উল্টোটা হলে কোনো অসুবিধা নেই যে টাকাটা পরে দেয়া হোক বা কম দেয়া হোক বা এরকম হয়েছে যে কিছু ক্ষেত্রে আমার যাদের সাথে কাজ করি তাদের কোনো প্রযোজনা সংস্থার সময় তো ইকুয়ালি ভালো যায় না সব সময় অনেক সময় হয়েছে তারা বলেছেন যে এখন একটু আমাদের অবস্থা ভালো না যদি রেমিউনারেশনটা কমিয়ে দেয়া হয় আমার তাতে কোনো অসুবিধা হয়নি হ্যাঁ কারণ আমি জানি যতটা থাকবে ছবিটা ভালো করে রিলিজ হবে আমি যেই পরিশ্রমটা করছি সেটা মানুষ দেখতে পাবে সেইটা এনশিওর করাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আমি সেই ধরনের প্রযোজকদের সঙ্গেই এই কাজ মানে কাজ করতে পছন্দ করি যারা এইটা অ্যাটলিস্ট এনশিওর করতে পারে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দাদা বাংলাদেশ থেকে কটা আলোচনা গিয়েছে বাংলাদেশ থেকে এখনও প্রচুর আলোচনা হচ্ছে ইনফ্যাক্ট এবারে এসেও প্রচুর প্রজেক্ট নিয়ে আমি প্রচুর আগ্রহ দেখিয়েছি নানান থিম নিয়ে কিছু সাংগীতিক মিউজিক্যাল কিছু চিন্তা সিনেমার ক্ষেত্রে কিছু ক্রিকেট নিয়ে কিছু করার একটা ইচ্ছে বা চিন্তা নানান রকম কথা হয়েছে সাহিত্য ধর্মী ছবি করার কথা হয়েছে যেমন আমাদের ওখানে হুমায়ুন আহমেদ অসম্ভব জনপ্রিয় হিমু বা মিসির আলী খুবই জনপ্রিয় চরিত্র তো আলোচনা সবই হয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যদ্দূর আমি শুনেছি যে বাইরের মানে বাংলাদেশের বাইরের প্রযোজক বা ডিরেক্টরদের কাজ করার উপর বোধহয় একটা কোনো একটা নিষেধ আছে মানে লিগালি হয়তো নিষেধ নেই কিন্তু এতে আমলাতান্ত্রিক জটিলতা আছে হ্যাঁ মানে গিল্ড বলে একটা এখানে একটা অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে হয়তো আপত্তি জানানো হয়েছিল কয়েকদিন আগে মানে সেই কারণেই কি এগোয়নি নাকি না আসলে এই ব্যাপারটার ব্যাপারে একটা ধোঁয়াশা আছে যে মানে ইনফ্যাক্ট ঘটনাটা বোধহয় পরমব্রতর ক্ষেত্রে হয়েছিল তো এবার পরমব্রতর ক্ষেত্রে সেটা কেন হয়েছিল আমরা কেউ জানি না সেটা কি সঠিক পারমিশন না নেওয়ার ফলে হয়েছিল নাকি একটা শুট করছিল পরে পুলিশ পাঠে ওটা একটা এটাও আমরাও সমালোচনা করেছি যে এটা কেন করতে গেলে আর কি আচ্ছা এবার সেইখানে যদি এরকম কোনো আমি তো সেই নিয়মটা জানি না যে বাইরের
কোনো ডিরেক্টর বা প্রোডিউসারের যদি এখানে কাজ করার নিষেধ থাকে তাহলে অবভিয়াসলি আমি করতে পারবো না, কিন্তু যদি না থাকে সেরকম কোনো নিষেধ তাহলে ডেফিনেটলি আমি কাজ করতে চাইবো। আচ্ছা আচ্ছা, দাদা বাংলাদেশি ছবি কি দেখা হয়? মানে বাংলাদেশি প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশি ছবি কি দেখা হয় রিসেন্ট বা পাঁচ? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। একটা আলোচনা আমাদের এখানে ডিরেক্টর প্রোডিউসার ইনফ্যাক্ট আর্টিস্টরা তো বটেই সবসময় বলে যে সুতোটা ঠিক বাঁধতে পারছে না বাংলাদেশ গত 10-12 বছর ধরে, কোথায় যেন হয়ে উঠছে না, যেটা কলকাতার আপনারা পেরে যাচ্ছেন খুব ভালোভাবে, খুব দারুণভাবে, সেটা ড্রয়িংরুম থেকে অনেকে কলকাতার যে সিনেমা হলে যায় প্যান্ডামিকের আগে অনেকে এভাবে ছবি দেখেছে, কিন্তু বাংলাদেশে হচ্ছে না। একজন নির্মাতার কাছ থেকে এই জায়গাটায় আপনার কাছে কি মনে হয়, কোথায় খামতি আছে? দেখুন, অনেক তাহলে অনেক কথা বলতে হবে, প্লিজ একটু, মানে আমি একটু স্টেটমেন্টটা নিতে চাই। না, আমি আমার যেটা মনে হয় যে গুণী লোকের কিন্তু কোনো অভাব নেই, গুণী লোক কিন্তু আছে, না অভাব নেই, কিন্তু সেই গুণটা দেখানোর জন্য যে পরিস্থিতিটা দরকার, মানে এটা না পৃষ্ঠপোষকতাটা দরকার। হ্যাঁ, একটু ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপারটা, না এখন ব্যাপারটা হয়ে গেছে, আপনার হয়তো একটা ছবি রেফারেন্স দিয়ে এটা তো বানাতে পারলাম না, বা এটা তো হবে আজকে একটা মানুষ সৃজিত বা কৌশিক বা কমলেশ্বর বা মৈনাক বা শঙ্করটাই মূল শঙ্কর বলছেন আপনি? না, আমি বলছি যে এটা একটা ইকোসিস্টেম, ঠিক আছে? ইকোসিস্টেম কোথায় শুরু হয়? আমি একটা চিন্তা করলাম, সেই চিন্তাটার জন্য একটা বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগটা ওঠানোর জন্য একটা ক্ষেত্র দরকার যেখানে আমি সেই বিনিয়োগটা ওঠাতে পারবো। বিনিয়োগ না আসলে এই চিন্তা করে লাভ নেই। আপনি কুমিল্লায় বসে যদি ইনসেপশন ভাবেন, সে বিনিয়োগটা না হলে সেই ইনসেপশন কোনোদিন পর্দায় আসবে না, ঠিক আছে? আপনার হয়তো ইন্টেলেকচুয়াল ব্রিলিয়েন্স আছে, কিন্তু সেটাকে সাপোর্ট ছাড়া পর্দা আনা তো সম্ভব নয়। তো এবার কথা হচ্ছে যে তার এই সাপোর্টটা কীভাবে আসবে, বিনিয়োগ থেকে আসবে, বিনিয়োগটা আসবে কীভাবে? যখন মানুষ দেখবেন যে আমার সিনেমা বিনিয়োগ করে উপায় আছে বা ফল আছে বা ভালো আমি রিটার্ন পাচ্ছি, একজন প্রযোজক দেখবেন, সেটা কী করে হবে? সেটা এইভাবে হবে যখন, মানে দেখুন, অধিকাংশ আমি আমায় জয়া মোটামুটি যা হিসেব দিয়েছিল এর আগে, আমি ওর দেবীর ব্যবসায়িক দিকটা নিয়ে যখন ওকে প্রশ্ন করেছিলাম, বা ইরেশের সঙ্গে যখন আমি আয়নাবাজির ব্যবসায়িক দিকটা নিয়ে যখন আলোচনা করেছিলাম, দুটোই ওপেন ফিল্ডে বলছি, তারা বিগ বিগ লস করেছে, মানে আয়নাবাজির বেশি। হ্যাঁ, এবার আমি সেটাই যাচ্ছি। এবার এই যে তার মানে কি, ইন্টেলেকচুয়ালি বা ইচ্ছের জায়গা থেকে বা ক্রাফটের জায়গা থেকে একটা মানুষ করতে চাইছেন, কিন্তু আয়নাবাজির প্রযোজক হিসেবে যদি আমি দেখি যে বেশিরভাগ টাকাটাই চলে যাচ্ছে বিনোদন করে, বেশিরভাগ টাকাটাই যদি চলে যাচ্ছে এক্সিবিশনের পেছনে, একটা টিকিটের 100 টাকার টিকিটের মধ্যে আমি 22% রিটার্ন পাচ্ছি, তাহলে সে তার পরের আয়নাবাজি টুটা তো করতে এগোবে না, এগিয়ে আসবে না, খুব স্বাভাবিক। তাই জন্য একটা মন পুরা হয়, তার বছরের পর বছর কেটে যায়, তারপর গিয়ে একটা আয়নাবাজি হয়, তারপর আরও কয়েক বছর কেটে যাবে, তারপর গিয়ে হয়তো একটা একটা দেবী 2 বা দেবী 4 হলো। এবার আমার বক্তব্য হচ্ছে এটাকে না সাস্টেন করতে হবে, সাস্টেন করার ইকোসিস্টেমটা ওটাই যে সরকার এবং প্রাইভেট যারা যারা বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে একসাথে এসে এই পরিকাঠামোটা তৈরি করতে হবে। এই পরিকাঠামো বা এই এই ইকোসিস্টেমটা তৈরি হলে তখন প্রযোজক আসবেন, যেই মুহূর্তে প্রযোজক আসবেন এবং বিনিয়োগ করবেন, এই যে চিন্তাগুলো যেগুলো এখন খাতা কলমেই মারা যায়, আমি একটা দুর্দান্ত স্ক্রিপ্ট লিখে বললাম, দূর কী লাভ লিখে, এই টাকাটা তো আমার 1 কোটি টাকার, খুব বেশি হলে আমি 1 কোটি টাকা বাজেট পাবো, কিন্তু এই ছবিটা করতে হলে আমাকে আমাকে অ্যাটলিস্ট যদি 1.5 কোটি টাকা লাগে আমি করতে পারবো না। এবার আমার বক্তব্য হচ্ছে যে এইটা একবার শুরু হয়ে গেলে না, তখন কিন্তু কম বাজেটেও মানুষ ইন্টারেস্টিংলি ভেবে করবে। হ্যাঁ, মানে ছবির গল্পের সাথে বা ছবির উন্নয়নের সাথে বাজেট কোনো ব্যাপার না, আছে আজ কিছু ক্ষেত্রে, কিছু ঘরানার ছবির ক্ষেত্রে, মানে যদি আমি সায়েন্স ফিকশন ছবি করতে চাই, যদি আমি খেলার ছবি করতে চাই, যদি আমি বায়োপিক করতে চাই, এই যে দুই সরকারের যৌথ ইয়েতে বঙ্গবন্ধুর যে বায়োপিক হচ্ছে, এটা তো একটা খরচা সাপেক্ষ ছবি, একটা ইন্ডিভিজুয়াল প্রোডিউসার চেষ্টা ইচ্ছে থাকলেও সে করতে পারবে না, তাই তো? তাই এই কথাটা ঠিক না যে বাজেটের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু বাজেট যদি বা ইকোসিস্টেম যদি একটা চাকাটাকে ঘোরাতে শুরু করে, তখন সেই চাকার থেকে কিন্তু
অনেক কম বাজেটেরও দুর্দান্ত ছবি বেরোবে, সেটা কিন্তু সেলফ সাস্টেনিং একটা ইন্ডাস্ট্রিতেই বেরোবে, অন্যথা সেটা সম্ভব নয়। এবং সেলফ সাস্টেনিং করতে গেলে আমাদের সাপ্লাই চেনটা ঠিক করতে হবে, আমাদের ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াগুলো ঠিক করতে হবে, আমাদেরকে ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে ইনভেস্টরদের, যে ঠিক আছে আপনি পুরনো সিনেমা হল ভেঙে এখানে একটা শপিং মল করুন, কিন্তু পাঁচতলাটায় কিন্তু অ্যাটলিস্ট তিনটে স্ক্রিন দরকার। আপনি সরকারের তরফ থেকে সেই নিয়মটা নিয়মমালা করে একটা একটা বাধ্য করুন মানুষকে সিনেমায় ইনভেস্ট করতে। কারণ দেখুন, আমরা প্যান্ডেমিকে দেখেছি যে সিনেমাটা লাক্সারি নয়, মানে সিনেমাটা বিদেশি সিগারেটের মতো না, তাতে প্রচণ্ড কর দেয়া হোক, এটা এটা মানে সিনেমাই কিন্তু, সিনেমা, সাহিত্য, কবিতা, গান, এগুলোই কিন্তু আমাদের প্যান্ডেমিকের সময় সাস্টেন করেছে। সো এটা কিন্তু একটু নেসেসিটি, মানে এটা মানে চাল ডালের মতো নেসেসিটি না হলেও ইট ইজ নট আ লাক্সারি সেই অর্থে আর কি। সো আমাদের যে যে কর সিস্টেমটা সেটা সেইভাবে আমাদেরকে সেভাবে রিস্ট্রাকচার যদি করা হয়, যদি সরকারের সাথে পার্টনারশিপে প্রাইভেট ইনভেস্টররা যান, আমরা যদি আউটসোর্স করে, আমরা কোনো পিভিআর বা আইনক্স বা এই ধরনের কোনো কোম্পানিকে আউটসোর্স করে, যে আপনার একটা চেনে অনেক সিনেমা হল মাল্টিপ্লেক্সের ব্যবস্থা করুন, অনেকেই আছে, যমুনা আছে, বসুন্ধরা আছে, সেই গ্রুপকেও যদি আমরা রিকোয়েস্ট করি যে আপনারা আরও ছটা চেন খুলুন। হ্যাঁ, তো এইটা করলে না ইকোসিস্টেমটা আস্তে আস্তে থ্রাইভ করবে। আচ্ছা, ছোট করে জানতে চাই, এইসব সুবিধা স্বস্তি কি আপনি কলকাতায় পরিবেশটা রয়েছে? ডেফিনেটলি রয়েছে, এতটা না হলেও দেখুন কলকাতাতেও আমরা এই একই পলিসি লেভেলের চেঞ্জেস বলছি, কারণ কলকাতা একসময় 900-950 হল ছিল, ঠিক আছে, সেটা কমতে কমতে এখন 100-এর কমে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে, পশ্চিমবাংলা টোটাল বোধহয় 200-এর কাছাকাছি হল আছে, ইদানিং ইন্টারভিউতে কিছুটা হাহাকার হচ্ছে, কিন্তু এবার এখানেও কিন্তু অ্যাটলিস্ট যেটা হয়েছে যে এইটা কমতে কমতে এই জায়গায় এসছে, তো এবার সেই জায়গায় এসে একটা প্যারালাল যুদ্ধ শুরু হয়ে গেছিলো, তাই জন্য আইনক্স, তাই জন্য পিভিআর, তাই জন্য সিনেপলিস, এই যে SBF যারা প্রডিউসার, তাদের নিজস্ব একটা চেইন আছে SBF সিনেমাস। সো এই যে বড় বড় প্রডিউসার যারা, হ্যাঁ, তারা এবার যদি নিজেরা ইনভেস্টমেন্টে আসেন বা যারা এক্সিবিটর তারা যদি প্রোডাকশনে আসেন, তাহলে কি হয়, একটা সেলফ সাস্টেনিং ইকোসিস্টেম তৈরি হয়। সো এই যুদ্ধটা কিন্তু কলকাতা অনেকদিন আগে শুরু হয়ে গেছে, মহারাষ্ট্রে তারও আগে শুরু হয়ে গেছে, সাউথে তো এখন বুমিং, মানে সাউথের যে লিডারশিপের জায়গায় প্রায়, হ্যাঁ, মানে এখন ভারতবর্ষের সবচেয়ে সাকসেসফুল ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু সাউথে, ইভেন বিগার দেন বোম্বে, সেখানে যে লেভেলে বিনিয়োগ হয়, ওরা বদরা করে না যে হিন্দিতে কি হচ্ছে না হচ্ছে, তাদের কিছু এসে যায় না, তারা বরং উল্টে হিন্দিতে ডাব করে, আমরা বাহুবলীর ক্ষেত্রে দেখেছি সবচেয়ে বড় উদাহরণ। সো সেখানে 200-300 কোটি টাকার ছবি হচ্ছে এবং সে টাকাটা উঠে আসছে, কারেক্ট, হ্যাঁ, কারণটা আবার কিন্তু ফিরে গিয়ে সেই একটা রাজ্যে 1200 হল, 1500 হল, 2000 হল, ইমিডিয়েটলি সব। এবার এই যে পুরো এই যে কেকের সাইজটা যখন বাড়বে, কেকের স্লাইসের সাইজটাও তো বাড়বে, রাইট, সেই কেকের স্লাইসের কোনো কোনো স্লাইস হলো ইন্ডি ছবির স্লাইস, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা কাজ করছে, সেই স্লাইসটাও কিন্তু বাড়ছে, যারা কমার্শিয়াল ছবি করছে, মেইন স্ট্রিম ছবি করছে, সেই কেকের সেই স্লাইসটাও বাড়ছে, পুরো কেকটা যখন সাইজ বেড়ে যায়, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলোর তো সাইজ বেড়ে যাচ্ছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। দারুণ করে ব্যাখ্যা দিলেন, আমাদের দুল ভাইয়ের জন্য একটু বেশি সময় নিলাম, কারণ আমি এটা প্রজেকশন করবো নেক্সট সেমিনারে সংগঠনগুলোর সাথে। এবার একটু খাজুরি আলাপে আসি, সেটা হচ্ছে একটা মুখরোচক আলোচনা রয়েছে যে বাঁধনের কাস্টিং এবং এর আগে পরিমণিকে বাদ দেয়া, এর পিছনে আসলে একটা পরামর্শ ছিল মিথিলা স্বাভাবিক এবং নাকি অস্বাভাবিক ইত্যাদি, এটা এগুলো কিন্তু আলোচনা হয়, মানে কিছু কিছু মুখরোচক আলোচনা আমি একটু কুর্তর্কে যাই, তো সেই জায়গায় থেকে আসলে কতটা প্রভাবিত করে মানে হোম মিনিস্টার অবলা পুরুষকে। প্রশ্নটা তোমার জন্যই বল না, আমি তো দাদার কাছে আসবো আসলে, না এখানে আমার কিছুই করার ছিল না, মানে এই বিষয়ে আমার কিছু করার নেই, তাহলে তো কাস্টিংটা আমার হওয়ার কথা ছিল, তাই না? অবশ্যই, এটাই আমার স্টেটমেন্ট নেওয়া ছিল আসলে সেই জায়গা থেকে। এটা কিন্তু অনেক জায়গায় ছাপাও হয়েছে, আপনার নজরে পড়েছে কিনা হঠাৎ করে? এমনি তো আমরা খুব না জেনে না বুঝে ছেপে দেওয়াতে ওস্তাদ আছি, কিন্তু সেক্ষেত্রে আপনার এই বিষয়টা কিছু এর আগেও আপনার প্রিমিয়ারে হয়তো বলেছেন কিছু প্রশ্নে, আমি একটু আজকে এই পরিমণির
কোনোদিনই নাম আলোচিত হয়নি। পরিমণিকে কাজ করার হয়তো যে সংস্থারা জড়িত ছিল তার মধ্যে কিছু মানুষের ইচ্ছে ছিল, পরিমণি আলোচিত হয়নি, না না না, কিন্তু ও স্টেট ওর ইন্টারভিউতে বলেছে। হ্যাঁ, এটা সেটাই আমি বলছি যে যেই সংস্থাগুলোর সঙ্গে কাজ করার কথা হয়েছিল তাদের মধ্যে কারোর ব্যক্তিগত ইচ্ছে হয়তো হয়ে থাকতে পারে পরিমণিকে কাজ করার, কিন্তু পরিচালক হিসেবে আমি কখনই পরিমণির নাম সাজেস্ট করিনি, কথা হয়নি। প্রথমত তো এখান থেকে মানে এখানকার আর্টিস্ট কারা, এখানে যেই সংস্থার সাথে কাজ করা হবে তারা তো একটা লিস্ট দেবে যে পটেনশিয়াল আর্টিস্ট কারা, সেখান থেকে বিভিন্ন নাম নিয়ে আলোচনা, তো এরকম কত নাম নিয়ে তো কত আলোচনা হতেই পারে, স্বাভাবিক। এখানে এখানে মৌখিক কথা হয়েছে আমরা কাজ করতে যাচ্ছি এই ধরনের না, এখানে ব্যাপারটা যেটা হয়েছে সেটাও হয়নি যে লিস্ট দেয়া, কারণ আমি আমার কাজের ব্যাপারে নিজের রিসার্চটা নিজে করতেই ভালোবাসি। ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ, মানে এরকম ভাবার মানে সিজিদের উপরে কাজ মানে কথা বলবে এটাও তো আসলে হ্যাঁ না, আর কার ঘাড়ে পেটা মাথা, না ঘাড়ে মাথার ব্যাপার না, তার চেয়েও ইম্পর্টেন্ট কথা সবারই নিজস্ব কাজ করার একটা মডাস অপারেন্ডি থাকে। আমার মডাস অপারেন্ডি খুব সহজ, আমি যদি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করি বা কোনো উপন্যাসের ভিত্তিতে বা সেই মিলিউয়ের কোনো কাস্টিং করি যে মিলিউটা আমার দরকার, আমি আমার বাড়িতে খুব মানে সচল ইন্টারনেট কানেকশন আছে এবং আমার অঢেল সময় আছে, আমি সেটা নিয়ে রিসার্চ করে নিজের তালিকা নিজে বানিয়ে যেরকম করেছি সেরকমই করি, যে আমি বলেছি যে আমার এই এই কাস্টিং লাগবে এবং সেই কাস্টিংয়ে মানে মুস্কান জুবেরি থেকে শুরু করে শেষ চরিত্র আমিই লিখেছি যে দিজ আর দি অপশনস, মুস্কানের চরিত্র এ হতে পারে বা এ হতে পারে, নূরে ছফার চরিত্র এ হতে পারে বা এ হতে পারে, এরকম করতে করতে রহমান থেকে শুরু করে যা যা চরিত্র আছে ভালু থেকে শুরু করে সব কাস্টিং আমি নিজে রিসার্চ করে বাংলাদেশের নাটক নাটক দেখে ইউটিউবে কাজ দেখে শরীর দেখে ছবি দেখে নানান বয়সের ছবি দেখে করে করেছি। হ্যাঁ, সো এবার কেউ আমায় কিছু সাজেস্ট করেন না, আমি লোকজনদের বলেছি এদের সাথে যোগাযোগ করবেন, এদেরকে অফারটা দেবেন যে এই চরিত্রে তিনি অভিনয়, তার মধ্যে পরিমণির নাম কোথাও ছিল না, ওইটাতেও ছিল না, কোথাও ছিল না পরিমণি, না স্বপ্নে না, যেটা আমি আপনাকে বলছি এখন আমি নাম নিতে পারবো না, কিন্তু এরকম কিছু মানুষ সংস্থায় আছেন যাদের ব্যক্তিগতভাবে পরিমণি খুব প্রিয়। হ্যাঁ হ্যাঁ, তো তখন যখন আমি এই লিস্টটা দিলাম তখন তাকে এটা নিয়ে ইনফ্যাক্ট খুব খ্যাপানো হয়েছিল যে তোমার খুব প্রিয় পরিমণি বাদ পড়ে গেল। হ্যাঁ, তো সেই সারানে তখন তাকে তার পেছনে লাগা হয়েছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু মানে পরিমণির নাম কেউ সাজেস্ট করেনি তাই নিয়ে কোনো আলোচনা হয়নি। বাঁধনের ব্যাপারে আমি প্রথম থেকেই খুব ফিক্সড ছিলাম, হ্যাঁ আমার অ্যাকচুয়ালি বাঁধনের সঙ্গে আমি আরও দুজনের কাজও দেখেছিলাম, একজন হলেন মম আরেকজন হলেন পূর্ণিমা, এই দুজনের আমি মানে আপনার অপশনসগুলো এই তিনটা ছিল, আমার ফার্স্ট চয়েস ছিল বাঁধন, আমি মম আর পূর্ণিমার কাজও চেক করছিলাম অ্যাজ এ পার্ট অফ দ্য শরীর মোটামুটি, কিন্তু আমার ফার্স্ট অপশন বরাবরই বাঁধন ছিল এবং দে ওয়াজ নো ডাউট অর এনি ডিসকাশন অর ডাউট অর নেগোসিয়েশন অর এনিথিং অ্যাবাউট ইট, কারণ অনলি ইফ বাঁধন কোনো কারণে পারলো না তখন আই উড হ্যাভ লুকড ফর দ্য সেকেন্ড অপশন, এবং প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রেই কিন্তু তাই, শুধু মুস্কান জুবেরি নয়, এবং মজার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা সিনেমার ব্যাপারেই আমি এভাবে কাজ করি, শুধু রবীন্দ্রনাথ বলে নয়, সো সেই কাস্টিংয়ের ব্যাপারে আমি অনর অটল, এবং সেখানে মিথিলা কেন মানে কেউই সেখানে কোনো রেখাপাত করতে পারেন না, মানে স্টোরিটা ভুয়া, তার মানে সাইড স্টোরিটাও বানাই রাখছে আর কি, না মানে দ্যাটস হাউ আই অপারেট, মানে আমার কাস্টিং এর ব্যাপারে আমি ততটাই সেলফ সাফিসিয়েন্ট এবং দৃঢ়, এবং প্রবলেমটা হলো যখন কোভিড হলো এবং সেখানে যখন আমার মনে হলো যে আমাকে পুরোটা পশ্চিমবাংলার আর্টিস্টদের দিয়ে করতে হবে কারণ আমি এখানে এসে শ্যুট করতে পারবো না এবং অতজন আর্টিস্টকে এখানে উড়িয়েও আনতে পারবো না ফর অবভিয়াস রিজন, ভিসা এই সেই ঝামেলা হানা তানা, তো তখন আই রিপ্লেস দ্য এন্টায়ার কাজ উইথ ইন্ডিয়ান আর্টিস্ট, যেখানে মুস্কানের চরিত্রে আমি পাউলিকে ঠিক করি এবং বাকি যা কাজটা এখন যা আছে তাই ঠিক করি,
সেইটা তারপর যখন আবার ঝামেলা হলো, যখন পাওলির ডেটস নিয়ে শেষ মুহূর্তে 10 দিন আগে যখন ঝামেলা হলো, ক্লাশ করলো কালি সিরিজটার সঙ্গে ওর ডেটস, এবং কিছুতেই আমরা ডেটস ছাড়াতে পারলাম না G5 এর কাছ থেকে, তখন গিয়ে উই ওয়েন্ট ব্যাক টু আর অরিজিনাল চয়েস অ্যান্ড উই টুক আ চান্স, কারণ বাই দ্যাট টাইম কোভিডের প্রকোপটা অনেকটা কমে এসছে এবং কথাবার্তা শুরু হয়েছে যে এই সীমান্ত খোলা হবে হবে না, এদিকে একটা ব্যাপারটা যাচ্ছে। তখন SVF খুব প্রোঅ্যাক্টিভলি কাইন্ড অফ হেল্পড মি, কারণ তারা তখন চিঠি টিটি পাঠালো হাই কমিশনে, হাই কমিশনের কথা হলো, সো অন এন্ড সো ফোর্থ। মিনওয়াইল যেটা হয়েছিল, বিকজ আমি বুঝলাম যে ওই 10 দিনে খুব প্রতিষ্ঠিত কারোর ডেট পাওয়া এবং একদম নতুন কাউকে প্রিপেয়ার করার দুটোই লুকিং ভেরি ডিফিকাল্ট। যেহেতু বাদনকে আমি প্রথমেই ফিক্স করেছিলাম, বাদনের সঙ্গে আমার রোলটা নিয়ে আলোচনা হয়েছে, ওকে আমি হোয়াটসঅ্যাপে অনেক ইয়ে পাঠিয়েছি, সংলাপগুলো বলে বলে পাঠিয়েছি, ও নানানভাবে মুস্কানের সংলাপ নিয়ে প্রিপেয়ার করে পাঠিয়েছে, সো একটা প্রিপারেশনের হিস্ট্রি ছিল। সো আই নিউ দ্যাট সেটা হলে আমার অনেকটা কাজ কমে যাবে, আমার টাইম বেঁচে যাবে, ইফ আই ক্যান গো ব্যাক টু মাই অরিজিনাল কাস্ট। সেখান থেকে তখন আবার উই সুইচড ব্যাক টু বাদন। তো দাদা, কে এখনো আপনাকে নক করেনি বাংলাদেশে কোন নায়িকা, মানে নক তো সবাই করেছে, কে এখনো নক করেনি সেটাই সহজ প্রশ্ন মনে হয়। না না না, আমাকে কেউই নক করেনি অ্যাকচুয়ালি বাংলাদেশে, কোনো নায়িকাই নক করেনি। বরং আমি আমার তরফ থেকে, আমার অনেকের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে, আমার অপি করিমের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে, ওনার অভিনয় আমার খুব ভাল লাগে, তিশার সঙ্গে কাজ করার ইচ্ছে, ওর অভিনয় আমার খুব ভাল লাগে, বাট না আমার। আচ্ছা, এই মুহূর্তে আগে এই সময় থটে বলতে হবে, ঠিক কোন চরিত্রে মানে আপনি কোনো বিকল্প ভাবেন না মিথিলার, কোনো অপশন নাই আর পাশে? আমার ক্ষেত্রে আমি বলছি যে সবসময় চরিত্র আগে এসছে, অভিনেত্রী পরে এসছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো যদি সেই চরিত্রটা চলে আসে তাহলে আমি কাজটি করে দেবো, রাইট? হ্যাঁ, কিন্তু পড়া চরিত্র আছে না যেটা করবেন ভেবে রেখেছেন মনে আছে? না, এরকম কিছু আমি কিছু নাই। না না, আমি আমার লেখার সময় যে চরিত্রটা আমি লিখি তারপরে কিন্তু অভিনেত্রীর মুখটা আমার মাথায় আসে, বা যদি না আসে তখন আমি অ্যাক্টিভলি খুঁজি। যেমন এই বাঁধনের ক্ষেত্রে, মুস্কানের ক্ষেত্রে বলতে পারি, আমার একটা হিন্ট ছিল যেটা আমি নাজিম ভাইয়ের সাথে কথা বলেছিলাম, যে বইটার উপর একটা মুখ আঁকা ছিল, মানে রবীন্দ্রনাথের বইটার উপর যে প্রচ্ছদ, তার উপরে মুস্কানের একটা মুখ আছে, আঁকা আছে। তো আমি খানিকটা সেই মুখটা ধরে চিন্তাভাবনা করে কিন্তু ফাইনালি বাঁধনকে ফিক্স করেছি। তো কোনো একটা ক্লু বা হিন্ট যদি থাকে ভালো, নয়তো যেই চরিত্রটা আমার ক্রিয়েটেড নয়, আমার ক্রিয়েটেড হলে তো আমি ক্রিয়েট করছি, সো আমার মাথাতেই থাকবে, কিন্তু যদি অন্য কেউ ক্রিয়েট করে থাকে তার চিন্তার কাছাকাছি পৌঁছানোর আমি চেষ্টা করি। আচ্ছা, সেটা সুনীল গাঙ্গুলি হোক, সেটা মোহাম্মদ নাজিমুদ্দিন হোক, সেটা শেক্সপিয়ার হোক, যেই হোক, সো সেখানেও সো চরিত্রটা আগে আসে, অভিনেত্রীর মুখ পরে আসে। সো সেরকম চরিত্র হলে ডেফিনেটলি মিথিলার মুখের সাথে যদি মিলে যায় বা মিথিলা যদি সেটাকে স্যুট করে, আমি তো কাজ ওই দাড়ির পাতাটা এখনো খোলেনি, মানে শুরু করে সারা দিন একটা মুখ চোখের সামনে দেখলে ওকে আর অন্য কোথাও অন্য চরিত্রে ফিক্স করাও ডিফিকাল্ট। এনিওয়ে, নেক্সট ব্রেকে আমি টানা 10-15 মিনিটস মিথিলার সাথে থাকতে চাই এবং ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। চলছে রাতারডা ব্রট বাই কফি ম্যাট্রেস, হোস্টেড বাই মি, এবং দারুণ আলোচনা চলছে, আমি জানি না আপনারা এনজয় করছেন কিনা, আমি অনেক অর্দি ফিল করছি সৃজিত মিশ্রের সাথে। আমাকে মাফ করে দেওয়া যায় ভাই, আর পারতেছি না। আপনি স্টেজে উঠলে নাকি আশপাশের টেম্পার অনেক হাই হয়ে যায়। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি ইয়েস আখি আলমগীর। হেই আবু, কেমন আছেন? কি খবর? আছি খুব ভালো। ফার্স্ট টাইম জাগোতে কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে। নিজেকে নিজে ডেইলি কতটুকু সময় দেন? ভালোই সময় দিই, পুরাটাই আমার। কার সাথে লং জার্নি করতে আপনি বেশ কমফোর্টেবল ফিল করেন? দুই মেয়ের সাথে। লাস্ট কবে খুব বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন? এই যে আজকে। আপনি প্রচন্ড রাগি, ইজ ইট ট্রু? ইয়েস। আপনার মুড যখন সুইং করে তখন কে আপনাকে পাশ থেকে সাপোর্ট দেয়? আমার মেয়েরাই মোটামুটি। লাস্ট 4 ইয়ার্স আগে আপনাকে যেমনটা দেখছিলাম এখনো তেমনটাই, তো নিজের এজ ধরে রাখার আসলে রেসিপিটা কি? আপনার কথাটাই ভুল, আমি লাস্ট 40 ইয়ার্স থেকে এরকম। কেমনে কি আপনি মেইনটেইন করেন? এই যে মানুষের ভালোবাসা, স্পোর্টস, পিং পং খেলাটা লাই শুয়ে। 2019 সালে এসে বাংলা সিনেমার কোন মানুষটাকে ভীষণ মিস করেন? 2019 এ আমি আমজাদ হোসেন আঙ্কেলকে মিস করছি। আমাকে মাফ করে দেওয়া যায় ভাই, আর পারতেছি না।
সো নেক্সট কোশ্চেন, পলিটিক্স কেমন বুঝেন? খুব একটা না। আপনি স্টেজে উঠলে নাকি আশপাশের টেম্পার অনেক হাই হয়ে যায়? জি, তাই তো দেখি। লাইভ টিভি শোতে অ্যাটেন্ড করতে কি আনইজি ফিল করেন? না না, মানুষের চোখের ভাষা নাকি আপনি খুব ভালো বোঝেন, বাট কি হবে? এটা ইনবর্ন কোয়ালিটি একটা আমার। আমার চোখের ভাষা এই মুহূর্তে কি বলছে? সম্ভব না, আমি এখন বলের চোখের ভাষা দেখার চেষ্টা করছি। আপনি অলওয়েজ প্রাণ খুলে হাসেন, প্রাণ খুলে হাসার রেসিপিটা কি? প্রাণ খুলে হাসার রেসিপি হচ্ছে মন পরিষ্কার রাখতে হবে। কখন খুব রাগ হয়? মোস্ট অফ দা টাইম যখন আমার পছন্দ মতো কিছু হয় না তখনই আমার রাগ হয়, এটা হিউম্যান নেচার। আপনার মনের বয়স কত? 17+। লাস্ট কোশ্চেন, বৃষ্টি ভালো লাগে নাকি বিরক্ত লাগে? বৃষ্টি অনেক ভালো লাগে। খেলতে কেমন লাগছে বলেন? একটু ভালো না, হাতটা একটু ব্যথা হচ্ছে ভাইয়া। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডু সাবস্ক্রাইব 94.4 জাগো FM YouTube চ্যানেল। আমাকে মাফ করে দেওয়া যায় ভাই, আর পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া জানাতুল এবং আমি আজকে রয়েছে জাগো FM 94.4 FM এ। Let's see, জাগো FM আজকে আমাকে কিভাবে ইমপ্রেস করতে পারে? Have a look. Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটক এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি পিয়া জানাতুল। কেমন আছো? খুবই ভালো, আর ইউ? And of course, আমি বেশ ভালো আছি। কেমন কাটলো 2018? 2018 more than perfect. 31st night এ কই ছিলা? 31st night এ আমি 31st night এ ছিলাম কলকাতাতে একটা পার্টিতে। BPL কেমন এনজয় করছো? ও খুব ভালো, খুব ভালো, খুব বেশি। মডেল অভিনেত্রী অনুপস্থাপনা এত কিছু সামলাও কিভাবে? ও গড, মডেল অভিনেত্রী উপস্থাপনা প্রত্যেকটা কাজই এনজয় করি, এই কারণে। শুধু এটা না, আমি যে অ্যাডভোকেট এবং আমি যে বিজনেস করি সেগুলো অনেক বেশি এনজয় করি। একজন আইনজীবী হিসেবে তুমি আউট অফ 10 নিজেকে কত দিবে? আইনজীবী হিসেবে সদ্য যেহেতু আমি পাশ করেছি, আমার প্রথম প্রমিস নিজের জন্য যে শর্ট টেম্পার এই জিনিসটা ছেড়ে দেবো, এবং আমার সেকেন্ড জিনিস হচ্ছে আমি রাগ কমাবো। তোমার মোস্ট ফেভারিট স্পোর্টস কমেন্টেটর কে? স্পোর্টস কমেন্টেটর কে? আপাতত আমি বলবো মায়ন্তী লাঙ্গার, বিকজ IPL আমার একটু ফলো করতে হচ্ছে BPL এর জন্য। শামিম আশরাফ চৌধুরীকে তোমার কেমন লাগে? খুবই ভালো, আমি যতখানি ক্রিকেট নিয়ে শিখেছি অনেকখানি শামিম ভাইয়ের কাছ থেকে শিখেছি। ড্যারেন স্যামি কোন দেশের প্লেয়ার? ড্যারেন স্যামি, ড্যারেন স্যামি হচ্ছে উইন্ডিজার। কোনটা বেশি ভালো লাগে, আলোচনা নাকি সমালোচনা? ও আলোচনা, অফকোর্স সমালোচনা, আই হেট দ্যাট। মোটর বাইক চালাতে কেমন লাগে? মোটর বাইক, এই তো আপনি, আমি জানি আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। মোটর বাইক আমি এখন পর্যন্ত চালানো শিখিনি। বাইক তুমি চালাতে পারো না তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিভাবে হলো? ও সেটা, এটা তো বলতে হবে, এটা তো আপনাকে জিজ্ঞাসা করতে হবে, বিকজ আমার মনে হয় কি আমার মধ্যে কোনো গার্ল পাওয়ার এই টাইপের কিছু একটা দেখেছে, সেই কারণে মেবি। বাংলাদেশে কি তুমি তোমার ড্রেস নিয়ে কমফর্ট ফিল করো? আমি একেবারে কমফর্ট ফিল করি, যখন মানুষ উল্টাপাল্টা কথা বলে আমি উল্টাপাল্টা কথা বলে দিই, বাট আই এম কমফর্ট। বিয়ে করার পর কতদিন তুমি হাইড করে রাখছিলে তুমি ম্যারি? আমি কখনোই হাইড করিনি। তোর হাজবেন্ড তোকে কি নামে ডাকে? রূপাই। পিয়া জান্নাতুল ও পিয়া বিপাশের মধ্যে মিলটা কোথায়? নামে। বাংলাদেশে তোমার মোস্ট ফেভারিট ইউটিউবার কে? প্রিয় আমার নাজিদ নিনাত, আই থিংক তারা। লাস্ট কোশ্চেন ফর ইউ, খেলতে কেমন লাগছে বলো? আমি একটু আগে জিম থেকে আসছি, টপ স্টার চেঞ্জ করিনি জিমের, জিমে যতখানি কষ্ট করেছি তার থেকে বেশি কষ্ট। Hey, thanks for watching. এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন 94.4 জাগো FM ইউটিউবের ভেরিফাইড পেজ। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া। কোন মাইকে দেখে খুব প্রেম জাগতো মনে? আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি মিশা সওদাগর। মিশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাগোতে সেকেন্ড টাইম কেমন লাগছে? ভালো, সুপার। ন্যাচারালি রাত 2টার পর আপনি কি করেন? 2টার পর ঘুমাই, তাহাজ্জুদ পড়ি মাঝখানে। অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে মিশা ভাই আপনার কাছে কে বেস্ট, সাকিব খান নাকি অনন্ত চলিল? অ্যাক্টর হিসেবে সাকিব খান তো অবশ্যই। শুটিং সেটে কোন মাইকে দেখে খুব প্রেম জাগতো মনে? মৌসুমীকে দেখে। বাংলাদেশের মুভি ছাড়া অন্য কোন দেশের মুভি বেশি দেখা হয়? হিন্দি। আপনার মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস কে, মৌসুমী নাকি পপি? অবশ্যই মৌসুমী। দীপ জৌ কি আপনার বন্ধু নাকি কম্পিটিটর? মিডিয়াতে মিশার বন্ধু বেশি নাকি শত্রু বেশি কোনটা? আমার মনে হয় বন্ধু বেশি। একজন সিনিয়র অভিনেতা হিসেবে আপনি জায়েদ খানকে হিরো হিসেবে আউট অফ 10 কত মার্ক দেবেন? 5। কেন আর 5 আসলো? মানে অভিনয়টা আরো ভালো করতে হবে। আপনি লং ড্রাইভে যাচ্ছেন, আপনার
নিচ্ছে দুজন বাংলাদেশের দুর্দান্ত দুজন অভিনেতা, একজন হচ্ছে ওমর সানি, একজন হচ্ছে সাকিব খান। যে কোনো একটা সিচুয়েশনে দেখলেন যে কোনো একজনকে সেভ করতে হবে, আপনি কাকে সেভ করবেন? ওমর সানি। গত বছর আপনার দেখা বেস্ট মুভি কোনটা ছিল? কোন দেশের? বাংলাদেশের। পরমন। রাজনীতির মাঠে মিশা ভাই কি খুব দ্রুত নামছেন? মোটেও না। আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। নাম আমার লালু, ব্রেনটা বড়, চলো বিপদে পড়লে যে কেউ কে ডাকতে হবে খালু, নাম আমার লালু। ভিলেনের নাকি পার্সোনাল লাইফে অনেক রোমান্টিক হয়? অবশ্যই। লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, ফেসবুকে আপনাকে অরিজিনাল পেজে যদি খুঁজে পেতে হয় কি হবে? মিশা সৌদাগর শাহিদ হোসেন। তো খেলতে কেমন লাগছে বলেন? আমি প্লেয়ার ছিলাম ইয়ার, সবাই জানে। তালি হোক একটা জোরে। Thanks for watching, viewers. Do subscribe 94.4 Jag FM, perfect verified YouTube channel. কোন মাইকে থেকে খুব প্রেম জাগতো মনে? আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর ফ্রেমে দেখছেন the one and only মিশা সৌদাগর। মিশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাগতের সেকেন্ড টাইম কেমন লাগছে? ভালো, সুপার। ন্যাচারালি রাত 2টার পর আপনি কি করেন? 2টার পর ঘুমাই, তাহাজ্জুদ পড়ি মাঝখানে। As an actor হিসেবে মিশা ভাই আপনার কাছে কে বেস্ট, সাকিব খান নাকি অনন্ত জলিল? Actor হিসেবে সাকিব খান তো অবশ্যই। শুটিং সেটে কোন মাইকে দেখে খুব প্রেম জাগতো মনে? মৌসুমীকে দেখে। বাংলাদেশের মুভি ছাড়া অন্য কোন দেশের মুভি বেশি? প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকবার, চলছে রাত 8টা ব্রট টু বাই কনফার্ম ম্যাচেস হোস্টেড বাই মি, এবং আমার সাথে রয়েছেন সৃজিত মিথিলা। দুল্লা ভাই আসলে সেভাবে ডাকা হয় না, তারপরে ডাকার সুযোগ পাচ্ছি। দুল্লা ভাইকে নিয়ে অনেক সময় কাটালাম তো, এবং এবার আসি আমার বোনের কাছে। সেটা হচ্ছে যেই কাজটি করা হয় মানে পেশাগত দায়িত্বে এবং খুবই সাকসেসফুলি ব্র্যাকে, এবং সেই জায়গা থেকে মানুষের মনস্তত্ব নিয়ে অবশ্যই ভাবা হয়, তাই না? এবং মানুষের মনস্তত্ব ভাবে কারা? দ্বিতীয় জন হচ্ছে নির্মাতা, খুব স্বাভাবিক, এবং প্রেম সংসার সব কিছু নিয়ে মনস্তত্ব। সেই জায়গা থেকে একেবারে আমাদের খুব জানার ইচ্ছা যে এমনিতে খাবার আড্ডায় বা একটু বিকেলে কোনো অলস দুপুরে কী নিয়ে আলোচনা হয়, কোন সাবজেক্টটা থাকে সৃজিত মিথিলার সাথে? সৃজিত মিথিলার সাথে? হ্যাঁ, মানে আয়রা তো আছেই, বাট কী নিয়ে আলোচনা হয়? আচ্ছা দেখেছো, মানে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, আমরা ছবি থেকে শুরু করে গান থেকে শুরু করে। আর আমি তো আসলে কলকাতায় একদম প্রথম গেছি থাকতে, আমি ওইভাবে কলকাতার সাথে পরিচিত নই, আমি ওই ইন্ডাস্ট্রির কাউকেই ওইভাবে চিনি না। তো আমি এখন সব একটু একটু করে চিনতে শুরু করেছি, তো আমার ওই সব কিছু নিয়েই প্রশ্ন থাকে। না অনেকগুলো শো দেখেছি, এটাকে ওটা কি, ওটা কি করে, এখানে এটা কেমন করে হয়, সেটা ইন্ডাস্ট্রির বিষয় হতে পারে, সিনেমা হতে পারে, গান হতে পারে, পূজা হতে পারে, মানে সব বিষয়ে আমার অনেক নতুন নতুন জিনিস জানছি। তো সেই নিয়েই ওরকম কোনো ফিক্স কিছু নেই। অনেক আগে থেকেই আসলে মিথিলা খুব ভালো লেখে, এবং আমি খুব ভালো লিখি। হ্যাঁ অবশ্যই, এবং গান তো অবশ্যই, এবং সেক্ষেত্রে গদ্য গদ্যে কোনো চিত্রনাট্য কোনো কিছু? না না, আমি তো পারি না লিখতে, আমি দু চারটা ছড়া কবিতা লিখেছি। মানে না না, আমি আমি লিখি কোথায়, আমি লিখি যেগুলো সেগুলো হচ্ছে ইদার কোনো রিসার্চের পেপার লিখি, অথবা প্রপোজালস লিখি প্রজেক্টের, সেগুলো লিখতে পারি ভালো। তবে আর হ্যাঁ, মাঝে মাঝে কিছু গান কবিতা ছড়া লিখেছি। নতুন কিছু লেখা হচ্ছে? নতুন লেখা হচ্ছে যে আমি আমার আমার আমি বাচ্চাদের নিয়ে বই লিখেছি। দুটো বই বেরিয়েছিল ব্র্যাক থেকেই, তো এখন সামনে এবার তো বইমেলাটা একটু পিছিয়ে হচ্ছে, তো এবার একটা আমি একটা নতুন প্রজেক্ট শুরু করছি, সেটা হচ্ছে যে আমি আমার আর আমার মেয়ের আমরা দুজনে মিলে পৃথিবীর অনেক দেশ ঘুরে বেরিয়েছি, তো আমাদের অভিজ্ঞতাগুলোকে গল্পের আকারে বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, একদমই শিশুদের ভ্রমণ, 5-8 বছরের বাচ্চাদেরকে টার্গেট, যেহেতু আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, একদমই এজ স্পেসিফিক ছোট বাচ্চাদের জন্য আমি একটা বুক সিরিজ শুরু করব। তো সেটার প্রথম পর্বটা হয়তো এই বইমেলায় বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, মিথিলা এর আগে একটা ভার্চুয়াল কনভারসেশন আলাপটা হয়েছে, তারপর আজকে একটু নিতে চাই, যেহেতু চাইল্ড শিশু মনস্তত্ব নিয়ে কাজ করে, এবং এর পরবর্তীতে যেটা হয় আমাদের সমাজটা আসলে বারবার আলোচনা করা হয় যে সেইভাবে গড়ে ওঠে না আমরা যে সমাজটা চাই, সেটা ভার্চুয়ালি হোক, সেটা বিভিন্ন তর্কে হোক, কখনোই না। এবং আমরা সম্মান দিতে জানি আবার জানি না, আবার হুট করে এখন ভার্চুয়ালি কমেন্ট করে ফেলা যায়। সো ওই জায়গা থেকে আসলে কাউন্সিলিংটা কোথায় খামতি আছে যে জন্য এরা খুব বেড়ে উঠছে, এরা এই এত দূর সাহস পাচ্ছে, সেটা শিক্ষা ব্যবস্থায়, সেটা কি আমাদের কালচারে, সেটা কি আমাদের সিনেমার এই বাজে অবস্থার, মানে ঠিক কোন
আমার মনে হয় সব মিলিয়েই যে এখন যে দেশে একটা সিনেমা ঠিক করে আমরা প্রতি বছর দেখতে পারি না, যেখানে এখন নাটক দেখার চলটা নেই, যেখানে বই পড়ে না বাচ্চারা, সারাক্ষণ অনলাইনে ফেসবুকে আর বিভিন্ন ধরনের গেমের মধ্যে চলে গেছে, যেখানে গান কবিতা চর্চার জায়গাগুলো নেই, কমে যাচ্ছে দিনে দিনে, সেখানে তো এরকম হওয়াটাই স্বাভাবিক। আমাদের সাংস্কৃতিক চর্চার জায়গাগুলো কিন্তু ভীষণ কমে যাচ্ছে, আর সেই সাথে আমরা খুব নতুন একটা দেশ, 50 বছর মাত্র হবে আমি যদি অন্যান্য আশেপাশের দেশের সাথে কম্পেয়ার করি। আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট ভীষণ র্যাপিডলি হচ্ছে, এবং এটা আমার মনে হয় বিভিন্ন অন্য সব অনেক দেশ আছে যারা আমাদের বয়সে, আমাদের দেশের বয়সে যখন খুব র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, সব জায়গায় দেখা গেছে যে একটা মানবিক মূল্যবোধের একটা অবক্ষয়ের সিনারিওটা মনে হয় অনেক জায়গাতেই কমন পাওয়া যাবে যদি রিসার্চ করা হয়। আমি কোথায় যেন একটা পড়ছিলাম যে হয়তো সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওরাও এরকম একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছিল, সংস্কৃতি চর্চা, মূল্যবোধের অবক্ষয় একটা, কারণ আমরা সারাক্ষণ এত বেশি টাকার পিছনে ছুটছি, ইকোনমিক ডেভেলপমেন্ট র্যাপিডলি হচ্ছে, আমরা আশেপাশে কম তাকাচ্ছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমরা এই সময় একটা, আমাদের কিন্তু বাংলাদেশে এখন ইউথ পপুলেশন সবচেয়ে বেশি, যেটা আমি সবসময় সব জায়গায় বলি ইটস মোর দ্যান হাফ, সেখানে ভয়টাও সেখানে। হ্যাঁ, তো সেই এত এই তারুণ্য, তাদেরকে আমরা যদি ঠিক পথে গাইড করতে না পারি, তাহলে কিন্তু একটা পুরো জেনারেশন লস্ট জেনারেশন হয়ে যাবে সারাক্ষণ এই, আমি জানি না, আমাকে যেটা সহ্য করতে হচ্ছে যে এই যে শুধু মিথিলা না, কিন্তু মিথিলা না, শুধু আমি না তো সবাইকেই, আমি তো আমি শুধু সেলিব্রিটি বলে না, সবাইকেই সহ্য করতে এই এই জিনিসটার মধ্য দিয়ে, এই ওই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো সেটা এখন থেকে যদি আমরা বাবা মা, রাষ্ট্র, সমাজ, মানে আমার কাছে সহজ প্রশ্ন রয়েছে, তাহলে সিজিতের হেমলক সোসাইটি থেকে শুরু করে অটোগ্রাফ, এগুলো থেকে কি শিখলো ইউথরা, বা এই ধরনের খুব থটফুল ছবি নিয়ে আসলে কি শেখে তরুণরা? আমি জানি না আসলে কত ইউথ ওই ছবিগুলো দেখেছে, এগুলো তো আমাদের দেশে তৈরি হয়নি, জানি না আসলে কত মানুষ বাংলাদেশে সেই ছবিগুলো দেখেছে, এগুলো এখানে হতে হবে, ওইগুলো এখানে হতে হবে, এখানকার ছবি হতে হবে, এখানকার সবাই যেন দেখতে পায়, এবং সেখান থেকে যদি যাই হোক, তো আমার আমি যেটা বললাম যে সবার রোল আছে, সেটা রাষ্ট্রের আছে, সমাজের আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানে তো অবশ্যই পরিবারের একটা বড় রোল আছে, তো আমরা সবাই সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। সেই দিনের আশায় যদি বেঁচে থাকি, এবং সেই জায়গা থেকে একটা পাবলিশড এবং খুব প্রমিনেন্ট পত্রিকা পাবলিশ, সেটা হচ্ছে জয়ার সাথে মিথিলার কি অভিযোগ, কি দ্বন্দ্ব ছিল, পাহাড় ভেঙেছে, পাহাড় ভেঙে অবশেষে জলে গড়ালো, একসাথে ছবি তুললো, না এটা অনেক দু তিনটে খুব প্রমিনেন্ট পত্রিকায়, আমার পত্রিকায় না, আমি মাপ চেয়ে নিচ্ছি এবং আমি খুব প্রাউডলি বলছি, তো এইটা কি মানে আমি একটু আজকে আমরা সবাই একসাথে বসে, জাহিদ ভাই ছিল, রিয়াজ ভাই ছিল, সবাই একসাথে বসে ওই প্রোগ্রামটাতে ছিলাম, সেলফি তুলেছি, সেই ছবিটা পত্রিকায় গেলে যা হয়, এরপরে নিজের মনের মাধুরী মিশিয়ে সবাই পাহাড় গড়লো, ভাঙলো, যা ইচ্ছা তাই করলো, তাতে আমার কিছু যায় আসে না, মানে একদিনের জন্য কোনো দ্বন্দ্ব বা অভিমানে কেন কেটে দেওয়া হয়, আমি না আমরা তো জানি না যে এত পাহাড় নিশ্চয়ই কিছু একটা ঘুরে বেলাই তো আছে, সেটাই তো আমি বুঝলাম না। আচ্ছা, সেক্ষেত্রে আমি জয়াপার শোতে এখানে একটা প্রজেকশন করছিলাম, খুব ফানি একটা খুব দুর্দান্ত একটা শো গিয়েছে, আমরা এখানে ডাউনলোড করে শুনতাম আর দেখতাম সঙ্গে স্মৃতির অনুষ্ঠানটা শেখার জন্য বেসিক্যালি, তো ওই ওই শোতেই খুব ন্যাগিং চলছিল হঠাৎ করে রাজ বলে, যেটা তো ওইটা আমি দেখে বলছি আসলে ঘটনাটা কি, হ্যাঁ হেসে উড়ে দিয়েছে, এগুলো বিজনেস পলিসি, আসলে একটা বিজনেস ভায়াবিলিটি কাজ করে তাই না, মানে আপনাদের একটা ফিল্ম বুস্ট করার জন্য, ইন্ডাস্ট্রি বুস্ট করার জন্য এই গুঞ্জন গসিপটা কতটা সাহস কিংবা কতটা সুবিধা দেয়? আমার ব্যক্তিগতভাবে স্ট্যাটিস্টিক্যালি যদি আমি দেখি, আমার মনে হয় না, ইনফ্যাক্ট আমি দু একটা পেপারও পড়েছি বিদেশি, যে একটা ফিল্ম রেভিনিউর যে নানান রকম কম্পোনেন্টস থাকে, তার মধ্যে গুঞ্জন বা গসিপ কতটা বাজ বলে যে শব্দটা তাতে কন্ট্রিবিউট করে, খুবই নেগলিজেবল অ্যাকচুয়ালি। আর কলকাতায় তো ডেফিনেটলি মানে যাদেরকে নিয়ে বাজ বা গুঞ্জন বা গসিপ হয় তাদের সঙ্গে, মানে তাদের ছবির রেভিনিউ বা
ব্যবসার সঙ্গে তার কিন্তু কোনো সেরকম কোরিলেশন নেই। এইটা বরং আমার মনে হয় যে কোনো প্রফেশনের কিছু অফশুটস থাকে, তো কিছু অ্যানসিলিয়ারি ইন্ডাস্ট্রিজ থাকে। ধরেন একটা বড় পিআর ফার্ম আপনাকে অফার করলো, মানে কারেক্ট, সো এবার পিআর ফার্ম ভীষণ ঝগড়ার একটা বিষয়, ভাইরাল করতে হবে, রাইট। সো এবার কোনো পিআর ফার্ম বা কোনো মিডিয়া আউটলেট বা কোনো ওয়েবসাইট, তাদের ব্যবসাটা কিন্তু এফেক্ট করে, ভালো গসিপ দিতে পারলে, তাদের রান করে ক্লিক বেট হেডিং দিয়ে তাদের কিন্তু পেজের লাইকস এবং ভিজিটস কিন্তু বাড়তে পারে। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি সিনেমার ব্যবসার কিন্তু খুব একটা কিছু এফেক্ট করে না, না আমি এই জিনিসটা আমাদের দেশে কিন্তু অতটা একসময় ছিল না, যেটা এখন খুব প্রকোপ ভাবে আছে জিনিসটা, মানে এটার প্রকোপ অনেক বেশি বেড়েছে যেটার আমি বলবো। কিন্তু এটা আমার মনে হয় কলকাতায় প্রচুর আছে, এই সব সময় একটা গসিপ খোঁজা, গসিপ নিয়ে চর্চা করা, এর সাথে আর সম্পর্ক, এর সাথে আর তার সেলিব্রিটিস আছে, অন্য গ্রুপের বা গ্রুপ অফ সেলিব্রিটিস একজন একজনকে আবার, মানে এইটা নিয়ে ভীষণ চর্চা, এবং সেটা নিয়ে নিউজ হয়, সেটা নিয়ে অনেক অনেক এটা এটা ওখানে এটা এটা একটা আছে, একটা চল আছে। কিন্তু সেটা আমি এখন দেখছি যে আজকাল বাংলাদেশেও এরকম, আমাদের সিনেমার অনেক উন্নয়ন হচ্ছে বাংলাদেশি মিডিয়াতেও আমি এখন এটা দেখছি। কারণ আমি আমার যখন অনেক বহু বছর আগের কথা বলছি, তখন একবার একটা নিউজ কি একটা বেরিয়েছিল মনে হয়, তখন আমার আর তাসানের নতুন নতুন বিয়ে হয়েছিল, তো সেরকম কোনো একটা নেগেটিভ নিউজ, সেটা সেই নিউজ দেখে আমি কান্না কাটি করে, মানে কারণ কি তখন ওই জন্য এরকম জিনিস হতো না, এখন তো কোনো বিষয় না, এখন সারাক্ষণ অনলাইন যত নিউজ পোর্টাল আসার কারণে আরো বেশি এগুলো বেড়ে গেছে এই চর্চাটা, তো ওই আর কি, এগুলো একটা চর্চার একটা পার্ট। সরি কি বলে আগে, সরি আমি বলি সরি, ও বলে সরি, ও আগে সরি বলতে বলে তখন আমি বলি আর কি। আচ্ছা, আমি এই মেসেজ কালকে মেসেজ দিছিলাম যে রাজি, দেখি আমি রাজি হই কিনা, বলছে হোম মিনিস্টারের কথা অবলা পুরুষরা, অবলা পুরুষ, ঠিক আছে। এনিওয়ে, এবার একটু আয়রা প্রসঙ্গে আসি। আয়রা নিয়ে আসলে মানে সময়টা ভাগ হয় এবং মানে কেমন শিডিউল, সংসারের একটু গল্প ফিরতে চাই। আয়রার ক্ষেত্রে একসাথে মুভি দেখা, একসাথে আউটিং কেমন চলে, এবং ওর ক্ষেত্রে আয়রার সাথে আমার এখন 24/7 আমরা এখন একসাথে থাকি, কারণ আমি তো এখন আমি ওয়ার্কিং ফ্রম হোম, তো আমি বাড়িতেই থাকি, আর আয়রারও অনলাইন স্কুলিং চলছে, তো আমার সাথে 24 ঘন্টাই এখন আমরা একসাথে থাকি। ও বাড়িতে প্রিয় কার, প্রিয় কি আয়রার সবচেয়ে, মানে বাবা ছাড়া? ও কোথায়, কলকাতায়? হ্যাঁ, দিদা। আচ্ছা, ওর ভালো র‍্যাঙ্কিং আছে, ওর র‍্যাঙ্কিং এ হচ্ছে স্প্যান্ডি, মানে স্পন্দনা ওর সবচেয়ে প্রিয়। ওই বাড়িতে মানে স্পন্দনা আমার ভাগ্নি, তার 18 বছর বয়স, কিন্তু ও মনে করে ওরই বয়সী, এবং স্পন্দনা আর আয়রার বন্ডিংটা ইজ রিয়েলি ভেরি ভেরি। এছাড়া আমার সাথে ওর খেলাধুলা চলতে থাকে, ছোটাছুটি, লাফালাফি, ঝাঁপাঝাঁপি সব চলতে থাকে। আর উমা ছবিটা দেখে আমি, আমরা ফ্যামিলির মানে চোখ ভারী হয়ে আসছিল, এবং এত ইমোশনাল টাচ, মানে এটা আসলে একটা গল্প, একটা জীবন না দেখে কিভাবে এইসব ছবি বানান আপনি, মানে এটাও জীবন যে দেখিনি তাও নয় অ্যাকচুয়ালি। কারণ অনেক সময় যেটা মানুষ নিজে পায় না সেই জিনিসটার প্রতিফলন দেখতে পায় বা দেখতে চায়, বা চারিপাশে হয়তো দেখতে পায়ও এমন বাবাকে বা এমন মেয়েকে বা এমন সম্পর্ককে। আর সামাও পিতৃত্ব জিনিসটা কামস ভেরি ন্যাচারালি টু মি, এবং সেটা উমা বানানোর আগে থেকেই, উমা সেটার একটা সিনেমাটিক ম্যানিফেস্টেশন মাত্র, আর সেটা এখন আমি নিজে ফিলও করি ওয়েন আই রাইজ অ্যারাউন্ড, সেটা আমি খুব মানে, এবং যখন মানুষ সবাক হয় যে দেখি বাবা, যে পার্সন হুজ একটু ছন্ন ছাড়া বাউন্ডুলে শিল্পী কোটান কোট গোছের মানুষ, সে এত ভালো বাবা কি করে হচ্ছে, আমি সেটা দেখে আবার অবাক হই যে এটা দুটোর মধ্যে তো কোনো ইয়ে নেই, কোরিলেশন নেই। বাবা হওয়াটা আমার মনে হয় একটা একটা কাইন্ড অফ অ্যান ইনস্টিংক্ট, হ্যাঁ, সো সেই ইনস্টিংটা ইদার থাকে বা থাকে না। আয়রা আর সৃজিতের বন্ডিং হতে একদমই কোনো সময় লাগেনি,
যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি শুরুতে টেনশন করেছি, কিন্তু ওদের জাস্ট ইট ক্লিক, মানে ওদের দুজনের আগে ফোনে কথা হয়েছিল, দেখার আগে ওই যে ভিডিও ফোনে ভিডিও কলে কথা হয়েছিল, কিন্তু ওই দেখা হওয়ার পর থেকেই ওদের দুজনের একদম জমে যায়, মানে এক খুব ভালো বন্ধুত্ব। আর এখন তো সারাটাক্ষণ মানে সৃজিত যখন বাড়িতে থাকেও না, তখন আব্বু কোথায়, বাইরে কেন, কখন আসবে, মানে ওর বাড়িতে কখন আসবে, ওটা একটা ওর লুক ফরওয়ার্ড টু দ্যাট। সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যেটা আমার এই সিকিমে আমরা গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, রাতে তো একসময় আমরা হাঁটছিলাম, হাঁটতে ও একটু এগিয়ে গেছিল, ঘুরে দেখে আমরা নেই, এটা আমরা চা বাগানে হাঁটছিলাম, ভয়ে ও কিন্তু প্রথম নামটা আব্বু এলো। তো এই 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 ডিপেন্ডেন্স গুলোর যে ম্যানিফেস্টেশন সেইগুলো দেখলে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাট দ্য বন্ড ইজ ভেরি স্ট্রং। এবং আমারও মানে আই স্টার্ট মিসিং আয়রা, মানে ওয়েন দে আর অ্যাওয়ে আই স্টার্ট মিসিং আয়রা আর্লিয়ার দেন আই স্টার্ট মিসিং মিথিলা। তার এটা খুব বড় কারণ আয়রার কণ্ঠস্বর, কারণ শি ইজ মানে শি ইজ প্রেজেন্ট ইন এভরি পার্ট অফ দ্য হাউস থ্রু হার ভয়েস। তো ওপরেও যখন আছে আমি বুঝতে পারছি আয়রা আছে। সো আয়রার অডিও ভিজুয়াল প্রেজেন্সটা অনেক স্ট্রঙ্গার, এবং ইমোশনাল জায়গা থেকেও আমি আই স্টার্ট মিসিং হার। দাদা প্রেমের প্রেমের ক্ষেত্রে প্রথম কাকে শেয়ার করেছিলেন মিডিয়া আসার আগে? কথা হচ্ছে এবার বোধ হয় বয়স তো হলো এবং একটু থিত হতে চায়, একটু সংসারী হতেই চায় এখন অনেক তো হলো না। শেয়ার মানে আমার ব্যাঙ্গালোরে কিছু বন্ধু আছে, আচ্ছা আচ্ছা, তাদেরকে বলেছিলাম, ব্যাঙ্গালোরে আমার ছোটবেলার বন্ধুরা থাকে। কয়টা ছবি হোয়াটসঅ্যাপ করেছিলেন? বন্ধু তো খুব অবজেক্টিভ এই ব্যাপারে, আর ওরা এত বছর ধরে নানান রকম রিপ্লাই দিয়ে এসেছে নানান কেসে, তো এবারে একদম এবারে বলছে যে হ্যাঁ বলছে এইটা কিন্তু আমি ওর সাথে থাকতে পারবো তো, ওকে আমি ঠিক করে চিনি কিনা, ওর সবকিছু আমি জানি কিনা, ওর রাগটা দেখেছি কিনা, ওর বন্ধুরাই বেশি কনসার্ন হয়ে গেছে আমার বিষয়ে আর কি। আচ্ছা দাদা একটা প্রশ্ন অনেকের আপনার এই পোস্টের বা এর আগেও হয়েছে, ধরা যাক কোনো চরিত্রের জন্য তাহসানকে প্রয়োজন, সেক্ষেত্রে ছবিতে কি তাহসান আসতে পারে? অতি অবশ্যই, আমি তো কালকেই তাহসানের বাড়ি গেলাম, আয়রাকে ড্রপ করতে আমি আরও গেলাম, তাহসান দারুণ চা খাওয়ালো, দারুণ বাড়িটা খুব সুন্দর লাগলো, সুন্দর একটা পিয়ানো, দারুণ পেইন্টেড ভেরি ওয়েল, খুব রুচিশীল এস্থেটিক্যালি। আর তাহসান মানুষটিকে আমার চমৎকার লাগে এবং তাহসানের সঙ্গে আমার জমেও ভালো। আর মোস্ট ডেফিনেটলি মানে তাহসানের যে চরিত্রে যদি তাহসান যেটা বললাম চরিত্র লেখার পর মানুষের মুখ ভেসে ওঠে, সেই মুখ যদি তাহসানের হয় নাথিং লাইক ইট। আর যদি অভিনয় নাও হয় গানেও হতে পারে, এরম না ও তো গানও খুব খুবই সুন্দর গায়। সো একদমই মানে এটা নিয়ে আসলে অত ভাববারও আসলে কিছু নয় ব্যাপারটা। এবার আমি খুব বেশি সময় নেব না, সৃজিতের ক্ষেত্রে এর আগে একটা ছবির র্যাঙ্কিং রেটিং করতে বলেছিলাম মিথিলাকে, একটা ছবির রেটিংয়ে অনেক নিচে, কোন ছবিটা একেবারে নিচে থাকে আর কি রেটিংয়ে, একটা ছবির নাম বলেছিল মিথিলা, আমি আজকে আবার শুনতে চাই কোন ছবির নাম বলে, মানে ওর বানানো ছবি? হ্যাঁ সৃজিতের বানানো ছবি। ও এক নিচে ইয়েতে অভিযান, ঠিকই আছে আমি জানি, উপরে আছে নির্বাক। ও আচ্ছা, দুটো ব্যাখ্যা ব্যাখ্যা শুনতে চাই, পাশাপাশি একটা প্রশ্ন আছে দাদা, সেটা হচ্ছে অনেকে বলে অনেক কমফোর্ট ফিলনেস থেকে বা সত্যজিতেরও কিছু ইন্টারভিউতে পেয়েছি যে মুম্বাই ইন্ডাস্ট্রি বা দ্য ইন্ডাস্ট্রির অফার বা কাজও করেছেন, দুটো তফাত তারতম্য এবং ইন্ডিভিজুয়ালিটি, অর্থাৎ আপনি ঠিক আপনার সত্তাটা পান না বা পান কিনা সেটা, আপনার ওখানকার প্রোডাকশন কেমন পরিবেশ, আপনি আপনাকে মনে হয়েছে যে আপনি বাংলাতেই আসলে রাজত্ব করেছেন করছেন বাট যেতে চান? রাজত্বের ব্যাপার না, ব্যাপারটা একদমই রাজত্ব না, ব্যাপারটা হচ্ছে যে অতি বাণিজ্যিক কিনা মুম্বাই। না না, আমার মনে হচ্ছে খুব সহজ হিসেব, বাংলা হোক বম্বে হোক সাউথ হোক ইংরেজি ভাষায় হোক, আমি সেখানেই ছবি করতে ভালোবাসবো যেখানে আমাকে আমার টার্মসে ছবি করতে দেওয়া হবে। আচ্ছা, আমার
নিয়ম মাফিক আমি ছবি করব, আমি আমার জায়গা থেকে আমার মতো করে ছবি করব উইথ নো ইন্টারফেরেন্স। হ্যাঁ ঠিক আছে। সো এই ইন্টারফেরেন্সের ব্যাপারটা বম্বের ক্ষেত্রে একটু মাঝে মাঝে চলে আসে। ও আচ্ছা। এবং এই জন্য 2012 সালে আমার যখন হেমলক সোসাইটির হিন্দি করার অফারে আমি গেছিলাম, একজন খুব নাম করা অভিনেতার সঙ্গে মিটিং হয়েছিল। যে মুহূর্তে অভিনেতা বলেছেন যে আমার এই 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 বদল লাগবে চিত্রনাট্যে, আমি তখন তাকে টাটা গুড বাই, কফিটা খুব ভালো ছিল বলে চলে এসেছিলাম। তার মূল কারণ হচ্ছে যে আমি ডেফিনেটলি নাটক থেকে সিনেমায় এসেছি একটা বৃহত্তর দর্শকের খোঁজে, ডেফিনেটলি। কাজেই কোনো ইন্ডাস্ট্রি যদি আমায় আরও বৃহত্তর দর্শক দেয়, আমি সেটাকে সাদরে আমন্ত্রণ জানাবো, বাট নট অ্যাট দ্য কস্ট অফ বিং সামওয়ান এলস। আচ্ছা। আমার যদি অন্য কারো ইন্টারফেরেন্স বা অন্য কিছু কারণে আমাকে আপোষ করতে হয় আমার গল্প বলায়, তাহলে তো সেটা ফিল্ম বাই সৃজিত মুখার্জি থাকছে না, তখন আমার বেশি দর্শক নিয়ে কি হবে? বেশি দর্শক তো অন্য কারোর ছবি দেখবে, আমার ছবি তো দেখবে না। এক্ষেত্রে একদম পুরোপুরি স্বার্থপর আপনি। একদম স্বার্থপর এবং আপোষহীন। এখানে যদি তার মানে আমাকে সারা জীবন পশ্চিমবাংলায় ছবি করে যেত, আমি তার জন্যই প্রস্তুত ছিলাম। তখন মহেশ ভাট এসে বললেন যে না, তুমি চলো রাজকাহিনীটা হিন্দিতে করো, ভারতবর্ষের এই ছবিটা দেখা বা জানা উচিত, ছবিটা বক্স অফিস সফল না হোক হোক কিছু এসে যায় না, ছবিটা খুব ডার্ক, খুবই ডিপ্রেসিং ছবি, কাজে সফল না হওয়ার চান্সই বেশি। বাংলার দর্শক অনেক পরিণত, ইভলভ দর্শক, প্যান ইন্ডিয়ান দর্শক অতটা পরিণত নয়। এরকম অনেক অনেক জায়গায় ছবিটা চলবে যেখানে ছবিটা না চলারই কথা, কিন্তু তাও জরুরি এই ছবিটা হিন্দিতে বানানো, মানুষের বৃহত্তর ক্ষেত্রে বৃহত্তর একটি মানুষের কাছে পৌঁছানোর একটা জায়গা এই ছবিটা আছে এবং উচিত। উইচ ইজ বাই নর্থ ইন্ডিয়া, উত্তর ভারত, যেখানে পার্টিশনের দেশভাগের যন্ত্রণা যেখানে মানুষ সত্যিকারে ফিল করেছিল, সেই সব জায়গায় বেগম জান অসম্ভব সাকসেসফুল হয়েছিল। লাহোরের পার্টিশন মিউজিয়ামে রেফিউজিদের রক্তাক্ত জামা কাপড়, কাঁটা তারের স্পেসিমেনের সঙ্গে আমার বেগম জানের স্ক্রিপ্টও রাখা আছে। সো এবার এই যে এই যে এই যে প্রপোজালটা, এটা আমার ভালো লেগেছিল যে আমাকে আমার জায়গা থেকে কোন রকম ইন্টারফেরেন্স, আমি আমার মতো করতে পারলে আমি যে কোনো ভাষায় যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে ভালোবাসবো। আচ্ছা। তার মানে দর্শক, ইন্ডাস্ট্রি পরিবেশ, ইন্ডাস্ট্রির চালচলন, ইন্ডাস্ট্রি পলিটিক্স, এগুলো আপনার বদল করে আমার আমার তো, কারণ সত্যি কথা আমরা যখন সবাই মারা যাবো, যখন আমরা সবাই আমাদের আমরা ছাই হয়ে যাব কিংবা মাটির তলায় চলে যাব, আমি আপনি এই স্টেশন সব কিছু, তখন আপনার কণ্ঠস্বরটা থেকে যাবে, আপনার এই প্রশ্নগুলো থেকে যাবে, আমার সিনেমাগুলো থেকে যাবে, মিথিলার আর্টিকেলগুলো থেকে যাবে, মিথিলার অভিনয় থেকে যাবে, মিথিলার গান থেকে যাবে, আমরা তো নশ্বর দেহ নিয়ে কেউ থাকবো না, এই পলিটিক্সও থাকবে না। কি দারুণ বললেন। হ্যাঁ, মানে মুস্কানে বাঁধনের করার কথা ছিল, পরিমণির করার কথা ছিল, সেগুলোও থাকবে না, কিছুই থাকবে না, থাকবে শুধু কাজগুলো। সো কাজের উপরই আমরা কনসেন্ট্রেট করি। কারেক্ট দাদা, কলকাতায় গেলে আমি একটা বিষয় খুব আদর আশ্রয় পেতাম, সুনীল দা, সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে বেশ আদর করতেন, সময় দিতেন, সেটা বড় আমার প্রাপ্তি ছিল। আমি 5 থেকে 6টা সেশনে লিখেছি, তাকে নিয়ে একটা বইও আমার আছে, এবং সেখানে একটা প্রশ্ন করেছিলাম যে দাদা আপনাকে কেন নোবেল দেয়া হবে না, সরাসরি প্রশ্ন। তখন উনি উত্তর দিয়েছিলেন যে আচ্ছা, সত্যজিতের পরে কেন কাউকে অস্কার দেয়া হলো না? তো এগুলো আসলে একটা ইকোনমিক্যাল প্রসেস, তার উত্তর ছিল ইকোনমিক্যাল প্রসেস, ইকোনমি পলিটিক্স এবং এই সব ইকুয়েশনে আসলে দেয়া হয়। আমি আজকে সৃজিতকে একই প্রশ্ন করা হচ্ছে, মানে করতে চাই, লবি টবি অনেক গল্প শুনি, কিন্তু বাংলা চলচ্চিত্রের তো অনেকগুলো বছর গেল, অনেক আলোচনা, অনেক কিছু, তো সেই জায়গায় আসলে মনোনয়ন, সেই জায়গায় যাওয়াটা কেন হয় না, কেন নয়? দেখুন, শুধু ইকোনমিক না, কারণটা জিওপলিটিক্যালও বটে, এবং জিওপলিটিক্যাল কারণের জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে লবি তো আছেই, সে তো ছেড়েই দিলাম, লবি শুধু না, ইনস্টিটিউশনাল লবিং, মানে সেখানে লবিংটা খুব সিস্টেম্যাটিকভাবে ইনস্টিটিউশনালি অফিসিয়ালি লবি করা হয় এবং ক্যাম্পেইন করা হয় ভোটের জন্য জুরি মেম্বারদের। সেখানে দেখুন, বাংলা তো ছেড়েই দিন, ভারতবর্ষ এত বড় দেশ, এতগুলো প্রদেশ, সেখান থেকে এত গুণী ফিল্ম মেকাররা বানাচ্ছে,
এবার আমার প্রশ্ন হলো যে তার মানে কি এত বছর ধরে অস্কার যোগ্য কোনো ছবি ভারতবর্ষ বানায়নি? ডেফিনেটলি বানায়, অবশ্যই বানায়, হাজার হাজার ছবি এরকম বানিয়েছে। এবার কথা হচ্ছে যে প্রাপ্তির বাইরে মনোনয়নও তো না, আমি আমি মনোনয়নের কথাও যদি বলি, এরকম আমি অফ দ্য মানে অফ দ্য আমি জানি না, আমি খান দশেক তো এখনই গড়গড় করে বলে দিতে পারি যেগুলো যেগুলো অস্কার পাওয়া উচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে যেগুলো পাচ্ছে সেগুলো হয়তো কোনো অংশে কম নয়, তার মানে স্কেলটা কেন, পাল্লাটা কেন ভারী হয়ে যাচ্ছে, কোন রিজন থেকে ছবিটা আসছে, সেই রিজনের রাজনৈতিক পরিস্থিতি কিরকম, সেই রিজনের ইকোনমিটা কি ইমার্জিং, সেই ইকোনমির কি ওয়ার্ল্ড সিনেমাকে দরকার, রাদার ওয়ার্ল্ড সিনেমার কি সেই ইকোনমিকে দরকার। আজকে আস্তে আস্তে আমরা দেখছি ফোকাসটা কোরিয়ার দিকে চলে যাচ্ছে, মানে কারেক্ট, সাউথ এশিয়ার দিকে চলে। তো এবার সত্যিটা তো অ্যাকচুয়ালি অস্কার অনেক লেট ডিসিশন, সাহেবরা হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বুঝলেন যে ভাই যে অপুর সংসার বানিয়েছে সে খুব অসুস্থ, তাকে যদি কোনো সম্মান না দেয়া হয় লোকে চিচি করবে। এই মার্টিন স্কোরসিসি ক্রিস্টোফার নোলান যার ফ্যান বয়, সেরকম একজন কলকাতার এক নার্সিং হোমে খুব অসুস্থ, প্রচন্ড ভাবে মানে অডবিহেভবান এবং সবাই লাফালাফি করে তাড়াতাড়িতে দাবি করে। এবার একটা সংযুক্তি প্রশ্ন, তাহলে আমরা ওই বিষয়গুলোকে কেন দেবী দুর্গার আসনে, কেন অমুক আসনে, পাহাড়ের আসনে বসা রাখছি যে ওইটাই আমার জীবনের সর্বোচ্চ টার্গেট এই জীবনে এই পৃথিবীতে? আমরা কেন, ভারত তো একটা বড় রাষ্ট্র এবং আমাদের উপমহাদেশের আসলে কি এত বড় মানে ইকোনমিক্যাল ব্যাপার নেই যে আমরা আসলে এই এই জায়গায় বালিঘড়িটা কি উল্টায় দেওয়া যায় না, বা কোনো 50 বছরে বা 100 ইয়ার্সে কি কখনো সম্ভব হবে না? আমরা সবসময় ইউরোপিয়ান আমেরিকান ওই পুতুলটা আনার জন্য তপস্যা করে যাব, এবং কোনো এক কালে আমাদের এখানে প্রেস রিলিজও হয় খুব সম্মানজনকভাবে যে যেদিন যেদিন ডলারের এক্সচেঞ্জ রেট উল্টো হবে সেদিনই সব উল্টে যাবে। সব কিছু ডিপেন্ড করছে, টোটাল ব্যাপারটাই তো জিও পলিটিক্যাল সুপার পাওয়ারের উপর ডিপেন্ড করছে। যেদিন সুপার পাওয়ারের শিরোপা শিফট হবে সেদিন কলা মন্দিরে ভারতীয় অস্কার হবে, সেটা আমেরিকার আমেরিকার লোকজন রাজ্যকে দেখবে যে এই বছর ছবি জমা দিবে, হ্যাঁ এই বছর কিন্তু পেলাম না একটাও, পরের বছর ভালো করে ট্রাই করতে হবে। হ্যাঁ, সো সেই আশাবাদ, সেই আশাবাদ। পরশুরামের একটা গল্প আছে উলট পুরাণ বলে, রাজশেখর বসু, দুর্দান্ত গল্প। উলট পুরাণে কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে পরাধীন ভারতবর্ষ নয়, পরাধীন ইংল্যান্ড, আর ভারতবর্ষ ভারতবর্ষ হলো কলোনিয়াল রুলার। মানে তাতে কিরকম হচ্ছে, তাতে বাঙালি টিচার এসছে বাচ্চা সাহেবদের আম খাওয়া শেখাচ্ছে, গভর্নেসের বদলে বাঙালি টিচার এসে বাচ্চা বাচ্চা সাহেবদের বাবা আমটা এর মধ্যে চষো, আটিটা ধরে চষো, সারা গায়ে ফেলো, হ্যাঁ এবার হচ্ছে। ইংরেজ মহিলাদের পান খাওয়া শেখাচ্ছে, পুরো ব্যাপারটা উল্টে গেছে আর কি। হ্যাঁ, তো উলট পুরাণ হলেই সব উল্টে যাবে। দারুণ, আসলে এক সেশনে এক আড্ডা এগুলো মানে সিদ্ধি মুখার্জির সাথে সম্ভব না। আমরা লাস্ট ব্রেকে রয়েছি, আমরা হয়তো আর 10-12 মিনিট থাকবো। শুনছেন দেখছেন রাতারডা ব্রট বাই কমফি ম্যাট্রেস, হোস্টেড বাই মি। সঙ্গে থাকুন, সঙ্গে আরও কিছুক্ষণ রয়েছেন শ্রী মিথিলা জানাতুল, এবং আমি আজকে রয়েছি জাগো এফএম 94.4 FM এ। লেটস সি জাগো এফএম আজকে আমাকে কিভাবে ইমপ্রেস করতে পারে। হ্যাভ আ লুক লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক এর ফ্রেমে দেখছেন দা ওয়ান এন্ড অনলি পিয়া জানাতুল, কেমন আছো? খুবই ভালো, আর ইউ? অফকোর্স আমি বেশ ভালো আছি। কেমন কাটলো 2018? মোর দ্যান পারফেক্ট। 31st নাইটে কই ছিলে? 31st নাইটে আমি 31st নাইটে ছিলাম কলকাতাতে একটা পার্টিতে। BPL কেমন এনজয় করছো? ও খুব ভালো, খুব ভালো, খুব বেশি। মডেল, অভিনেত্রী, অনুপস্থাপনা, এত কিছু সামলাও কিভাবে? ও গড, মডেল, অভিনেত্রী, উপস্থাপনা, প্রত্যেকটা কাজই এনজয় করি। এই কারণে শুধু এটা না, আমি যে অ্যাডভোকেট এবং আমি যে বিজনেস করি সেগুলো অনেক বেশি এনজয় করি। একজন আইনজীবী হিসেবে তুমি আউট অফ 10 নিজেকে কত দিবা? আইনজীবী হিসেবে সদ্য যেহেতু আমি পাস করেছি, আমার নামে যে করবে, আমাকে না জানায় কেউ যদি উল্টো পাল্টা নিউজ করে তার নামে। তোমার হাইট কত? 5'10"
আচ্ছা তুমি কি অনেক শর্ট টেম্পার? খুব বেশি, কিন্তু 2019 সালের আমার প্রথম প্রমিস নিজের জন্য যে শর্ট টেম্পার এই জিনিসটা ছেড়ে দেবো, এবং আমার সেকেন্ড জিনিস হচ্ছে আমি রাগ কমাবো। তোমার মোস্ট ফেভারিট স্পোর্টস কমেন্টেটর কে? স্পোর্টস কমেন্টেটর কে আপাতত আমি বলবো মায়ন্তি লাঙ্গার, বিকজ আইপিএল আমার একটু ফলো করতে হচ্ছে বিপিএল এর জন্য। শামিম আশরাফ চৌধুরীকে তোমার কেমন লাগে? খুবই ভালো, আমি যতখানি ক্রিকেট নিয়ে শিখেছি অনেকখানি শামিম ভাইয়ের কাছ থেকে শিখেছি। ড্যারেন সামি কোন দেশের প্লেয়ার? ড্যারেন সামি, ড্যারেন সামি হচ্ছে উইন্ডিজার। কোনটা বেশি ভালো লাগে, আলোচনা নাকি সমালোচনা? ও আলোচনা, অফ কোর্স সমালোচনা, আই হেট দ্যাট। মোটরবাইক চালাতে কেমন লাগে? মোটরবাইক এই তো আপনি, আমি জানি আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন, মোটরবাইক আমি এখন পর্যন্ত চালানো শিখিনি। বাইক তুমি চালাতে পারো তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিভাবে হলো? ও সেটা, এটা তো বলতে হবে, এটা তো আগে জিজ্ঞাসা করতে হবে, বিকজ আমার মনে হয় কি আমার মধ্যে কোনো গার্ল পাওয়ার এই টাইপের কিছু একটা দেখেছে, সেই কারণে মেবি। বাংলাদেশে কি তুমি তোমার ড্রেস নিয়ে কমফর্ট ফিল করো? আমি একেবারে কমফর্ট ফিল করি, যখন মানুষ উল্টাপাল্টা কথা বলে আমি উল্টাপাল্টা কথা বলে দিই, বাট আই এম কমফর্টেবল। বিয়ে করার পর কতদিন তুমি হাইড করে রাখছিলে তুমি ম্যারিড? আমি কখনোই হাইড করিনি। তোর হাজবেন্ড তোমাকে কি নামে ডাকে? রূপাই। পিয়া জান্নাতুলো, পিয়া বিপাশের মধ্যে মিলটা কোথায়? নামে। বাংলাদেশে তোমার মোস্ট ফেভারিট ইউটিউবার কে? প্রিয় আমার নাজিদ নিনাত, আই থিং তারা। লাস্ট কোশ্চেন ফর ইউ, খেলতে কেমন লাগছে বলো? আমি একটু আগে জিম থেকে আসছি, টপ স্টার চেঞ্জ করিনি জিমে, জিমে যতখানি কষ্ট করেছি তার থেকে বেশি কষ্ট হচ্ছে। Hey, thanks for watching. এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন 94.4 জাগো FM ইউটিউবের ভেরিফাইড পেজ। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া জানাতুল এবং আমি আজকে রয়েছি জাগো FM 94.4 FM এ। Let's see, জাগো কোন মাইকে দেখে খুব প্রেম জাগত মনে? আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি মিশা সওদাগর। মিশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাগতের সেকেন্ড টাইম কেমন লাগছে? ভালো, সুপার। ন্যাচারালি রাত 2টার পর আপনি কি করেন? 2টার পর ঘুমাই, তাহাজ্জুদ পড়ি মাঝখানে। অ্যাজ এন অ্যাক্টর হিসেবে মিশা ভাই আপনার কাছে কে বেস্ট, সাকিব খান নাকি অনন্ত চলিল? অ্যাক্টর হিসেবে সাকিব খান তো অবশ্যই। শুটিং সেটে কোন নায়িকা দেখে খুব প্রেম জাগত মনে? মৌসুমীকে দেখে। বাংলাদেশের মুভি ছাড়া অন্য কোন দেশের মুভি বেশি দেখা হয়? হিন্দি। আপনার মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস কে, মৌসুমী নাকি পপি? অবশ্যই মৌসুমী। দীপ জৌ কি আপনার বন্ধু নাকি কম্পিটিটর? মিডিয়াতে মিশার বন্ধু বেশি নাকি শত্রু বেশি কোনটা? আমার মনে হয় বন্ধু বেশি। একজন সিনিয়র অভিনেতা হিসেবে আপনি জায়েদ খানকে হিরো হিসেবে আউট অফ 10 কত মার্ক দেবেন? 5। কেন আর 5 আসলো? মানে অভিনয়টা আরো ভালো করতে হবে। আপনি লং ড্রাইভে যাচ্ছেন, আপনার পিছে দুজন বাংলাদেশের দুর্দান্ত দুজন অভিনেতা, একজন হচ্ছে ওমর সানি, একজন হচ্ছে সাকিব খান। যে কোনো একটা সিচুয়েশনে দেখলেন যে কোনো একজনকে সেভ করতে হবে, আপনি কাকে সেভ করবেন? ওমর সানি। গত বছর আপনার দেখা বেস্ট মুভি কোনটা ছিল? কোন দেশের? বাংলাদেশের। পরমন। রাজনীতির মাঠে মিশা ভাই কি খুব দ্রুত নামছেন? মোটেও না। আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। নাম আমার লালু, ব্রেনটা বড়, চলো বিপদে পড়লে যে কেউ কে ডাকতে হবে খালু, নাম আমার লালু। ভিলেন নাকি পার্সোনাল লাইফে অনেক রোমান্টিক হয়? অবশ্যই। লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, ফেসবুকে আপনাকে অরিজিনাল পেজ যদি খুঁজে পেতে হয় কি হবে? মিশা সওদাগর শাহিদ হাসান। তো খেলতে কেমন লাগছে বলেন? আমি প্লেয়ার ছিলাম ইয়ার, সবাই জানে। তালি হোক একটা জোরে। Thanks for watching viewers, do subscribe 94.4 Jago FM, perfect verified YouTube channel. কোন মাইকে দেখে খুব প্রেম জাগ? আপনি স্টেজে উঠলে নাকি আশপাশের টেম্পার অনেক হাই হয়ে যায়? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর ফ্রেমে দেখছেন the one and only, yes, আখি আলমগীর। হেই আপু কেমন আছেন? কি খবর? ভালো আছি, খুব ভালো। ফার্স্ট টাইম জাগোতে কেমন লাগছে বলেন? প্রিয় দর্শক, স্বাগত আরও একবার শেষবারের মতো আজকের শো, এবং শুনছেন দেখছেন রাতারডা ব্রট বাই কমফি ম্যাট্রেস। আমি জানিয়ে রাখি, বোনেল অপটিমাইজ টেকনোলজিতে তৈরি কমফি ম্যাট্রেস আপনাকে দেবে দারুণ আরামদায়ক স্বাস্থ্যকর ঘুমের পূর্ণ নিশ্চয়তা। এবং সেটি কোথায় পাওয়া যাচ্ছে সেটিও বলে দিচ্ছি, রিগেল এম্পিরিয়াম সহ দেশব্যাপী অনলাইনে ভিজিট করতে পারেন অথবা .com। আমরা একেবারে লাস্ট সেশন রয়েছি, খুব গুরুগম্ভীর তাত্ত্বিক আলোচনা হয়েছিল কিনা আমি জানি না, তবে কিছুটা থটফুল আলোচনা করার জন্যে আমি আজকে একটু পন করেছিলাম। থাক না, খাজুরি অন্য দিন হবে। যাই হোক, মিথিলার কাছে আসি। মিথিলা, এই যে কলকাতা বাংলাদেশ করা হচ্ছে এবং দুই জায়গায় আসলে কাজের পরিধি একটু একটু করে বাড়ছে, ওপাশে গিয়ে আমরা প্যান্ডেমিক টাইমে খুব দারুণ দারুণ মানে শো দেখলাম, একটা বোম্বাদা ছিল এবং এবং সেই জায়গায় সেই কমিউনিটির সবচেয়ে প্রিয় বন্ধুটা কে হয়েছে? সেখানকার ইন্ডাস্ট্রির শ্রীদিত ছাড়া ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি মানে ধরে যাক, দুজনকে দাওয়াত দেওয়ার অপশন আছে, আজকে দুজনে খাবার রান্না হয়েছে, মানে কাকে কাকে বাসায় বলবে মিথিলা? না, ওর যারা খুব
ক্লোজ ফ্রেন্ড ওরাই আমার বন্ধু এখন, তো সেইভাবেই আসবে বিষয়টা। তো সবার আগে পাবে হচ্ছে অনুপম, কারণ ও আমাদের বিল্ডিং এই থাকে, তো যে কোনো দাওয়াতে অনুপম সবার আগে দাওয়াত পায়। আর তারপরে আরো প্রচুর বন্ধু আছে, কাকে রেখে কাকে বলবো। আচ্ছা, এবার আসি একটু ওখানকার ইন্ডাস্ট্রি এবং এখানকার, এটা কমন একটা প্রশ্ন তো সবার থেকে নিতে ইচ্ছা করে, যে মূলত পরিবেশ, শ্রী তো বললেন আসলে একেবারে একটু একাডেমিকলি তার পয়েন্ট অফ ভিউ থেকে, মূলত কোন যা কোন কোন জায়গায় ডেভেলপ করা উচিত, সেটা নাটক হোক সব, মানে এন্টায়ার, মানে যে পরিবেশটা দেখা হয়েছে মিথিলার একেবারে ধারে কাছে বসে, কি মনে হয় কোথায় টলিউড ইন্ডাস্ট্রি এবং আমাদের এখানকার টলিউড ইন্ডাস্ট্রি? টলিউড ইন্ডাস্ট্রি আমার অত দেখা হয়নি, টু বি অনেস্ট, আমি সেরকম এত বড় নির্মাতার ঘরে থেকে দেখা হয়নি। এটা নির্মাতার বিষয়ে অনেক জানি, ও কি গল্প আছে, স্ক্রিপ্ট কাজ সামনে কি আছে, সেসব বলতে পারবো, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি সত্যি বলতে এতটা এখনো জানি না। ইন্ডিভিজুয়াল অফার মানে সেটা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে, নতুন কোনো ফিল্মের স্ক্রিপ্ট দেখা হয়েছে এর মধ্যে কলকাতায়? হ্যাঁ। কার বাংলাদেশে আমি এবার এবার এসেছি যেহেতু অনেকগুলো ঈদের কাজ করছি, আমি অংশুর একটা শর্ট ফিল্ম করছি, তানিম রহমান অংশু, তারপর আরও আবু হায়াত মাহমুদ, তারপর গৌতম কৈরি, এদের অনেকের সাথে অনেক অনেকগুলো, তার মানে বেশ লম্বা সময় ধরে এই কাজগুলো শেষ করে তারপর যাওয়া হবে, হয়তো আবার যাব, আবার আসবো, এখন তো এইভাবেই কাজ করতে হবে। আর যেটা হয় যে আমি তো এই প্রথম আমি ভ্যালেন্টাইন্স ডেতে কোনো কাজ করিনি, তো ঈদে তো কিছু কাজ করতেই হবে। ভ্যালেন্টাইনের সবচেয়ে কাঙ্ক্ষিত নায়িকা কাজ করেন, এটা তো ভাবাই যায় না। হ্যাঁ, ওই ওই আর কি কিছু ঈদের কাজ করছি, প্লাস বইমেলায় আমার ওই যে বাচ্চাদের সিরিজটা সেটা বেরোবে। এই তো সিরিজকে যে প্রশ্নটা করেছিলাম যে প্রথম ওই সময় কাকে কার সাথে আলাপ করা হয়েছিল, সে প্রশ্নটা আমি মিথিলাকে রাখতে চাই প্রেমের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ডেফিনেটলি আমার ভাই বোন এবং আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড আইরিন, ওকে বলেছি আর আমার ভাই বোনদের বলেছি। আচ্ছা আচ্ছা, এবার দীর্ঘ সময় পরে এবং প্রথম বোধহয় বিয়ের পরে স্ত্রী দিতে এলেন, জামাই বাবু এলেন, এবং খুব অল্প সময়ের একটু মানে দাওয়াত খাওয়া হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, বাংলাদেশের কোনটা দেখেছে এটা আগে দেখেনি, মানে বিক্রমপুরে ছেলে বলা মুশকিল, তারপর সবই তো জানে, তারপর স্পেশালি চলো এটা যত বাংলাদেশের একটু বড়াই করে দেখানোর ব্যাপারটা আছে না? না, ওইভাবে আসলে মানে এবারের কথা যদি বলি, এবার কিছুই হয়নি, এবার শুধুমাত্র মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া, এটাই হয়েছে, দুবেলা দাওয়াত, দুপুরে রাতে, দুপুরে রাতে, দূর থেকে আমি সংসদ ভবন দেখিয়েছি। আচ্ছা বলতে পারতেন, চলো জাগো এফএম এ শোটা করে আসি, এনিওয়ে জাগো এফএম এ চলো, এই যে তানভীর শোটা করে আসি, এই যে তাই যে তানভীর তারিখকে দেখাটাই একটা, প্লিজ ভালো করে বলেন। আচ্ছা, একেবারে শেষ, আমি আমি প্রেমের আলাপ দিয়ে শুরু করেছিলাম আড্ডাটা, এবং প্রেমের ক্ষেত্রে এখন এই যে বলা হলো যে ভ্যালেন্টাইনে করা হয়নি, এবং প্রেমের অজস্র স্ক্রিপ্ট মিথিলার পড়া হয়েছে, হ্যাঁ কোটি কোটি, সেক্ষেত্রে সিরিজের কোন কাজটা সবচেয়ে বেশি মানে মানে প্রেমময় মনে হয়েছে, যে এটার আসলে লাভ ফিলোসফিটা চমৎকার, অনেক বিষয় নিয়ে তো কাজ করেছে, কোন কাজ? অনেক সিরিজ তো আমার মনে হচ্ছে জাতিস্বর, জাতিস্বর ভিশাল, হ্যাঁ হ্যাঁ, না হেমলক না, আমার জন্য তাহলে জাতিস্বর। ওখানে আমি লাস্ট একসাথে মুভি দেখা খুব এনজয় করেছে দুজন, মানে আয়রা সহ কোন কোন ছবিটা, সেটা ঘরে বসে হোক বা প্রিমিয়ার হোক, আয়রা সহ বা একসাথে দুজন, লুডো আমরা দেখেছি একসাথে, লুডো খুব খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং লেগেছে। আর বাইরে কি দেখলাম এটা খুব ভালো লেগেছে, আয়রা সহ ওই যে আমরা দেখেছিলাম ইয়ে, ওই যখন ইয়ে বের হলো কি জানি, লায়ন কি না কি জানো, ওটা জাঙ্গল বুক, জাঙ্গল বুক, যেদিকে তোমরা দুজন কাঁদলে দুদিকে বসে বসে,
কোনটা ওটা তো এটা আরে আইডার খুব ফেভারিট একটা ছবি আচ্ছা আচ্ছা জুম্মানজি বা এরকম কিছু আচ্ছা কেন মনে পড়ছে না যাই হোক মানে ফুল ব্ল্যাঙ্ক হলে গিয়ে যে খুব কমন একটা বাচ্চাদের স্টোরি একটা লায়ন থাকে লায়নটার মুঙ্গলি মুঙ্গলি ওর বাবাটা প্রেম এবং ফেসবুকের প্রতি অবশ্যই একটা কৃতজ্ঞতা তো রয়েছে অভিযোগও রয়েছে এবং ঝগড়া হলে অভিযোগ হয়ে যায় আর না হলে কৃতজ্ঞতা থাকে আচ্ছা আচ্ছা সো জীবনটা কেমন খুব ভালো কোথায় যাওয়ার ইচ্ছা হয় দুজনের ঠিক কোথায় একসাথে পালিয়ে যেতে ইচ্ছা করে কোন জায়গাটা কি করতে ইচ্ছা করে প্লিজ বলো না এটা ও গড ও কোথায় যেতে ইচ্ছা করে মানে মেইনলি সাউথ সিটি এবং সাউথ সিটিতে মেইনলি স্পেন্সার সেখান থেকে শুরু করে আমরা বেড়াতে খুব ভালোবাসি যেহেতু ও যে শুটিং এ সিকিম গেছে ঔরঙ্গাবাদ গেছে অজন্তা ইলোরা ওখানে ইলোরাতে শুট করেছে আমি আর আয়রা গিয়েছি আমরা একসঙ্গে ঘুরে বেরিয়েছি আচ্ছা আচ্ছা ওই সুযোগ পেলে আমরা কলকাতার লোকাল প্রোডাকশন বা হইচই থেকে শুরু করে ওখানকার ওটিটিতে কার কাজ ওখানকার অভিনয়টা খুব দাগ কাটলো ওখানকার তো আসলে না রিসেন্টলি থাকে না এটা কিন্তু বদলায় যে ছয় মাস বা রিসেন্টলি এটার অমুক কাজটা খুব ভালো আমি বাংলাদেশেরটা শুনবো সিদ্ধের কাছ থেকে বাট এই প্যান্ডেমিকের মানে হ্যাঁ প্যান্ডেমিকের মধ্যে আমি তাসের ঘর দেখেছি স্বস্তিকা মুখার্জি ওর ওটা খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা স্বস্তিকা স্বস্তিকার গুণী অভিনেত্রী খুবই গুণী আর ছেলেদের মধ্যে আমার পরমের অভিনয় সবসময় ভালো লাগে আচ্ছা 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 বাংলাদেশের কোন কোন প্রোডাকশনটি তাকদীর আমি মনে মনে ভাবছিলাম অসাধারণ আমি কালকে শৌকির সাথে আড্ডাও আছিলাম ইনফ্যাক্ট শৌকির সাথে আড্ডা মারছিলেন শৌকি তানিম পুরো গ্রুপটার সাথে ইনফ্যাক্ট তকদির এত স্মার্ট এত ক্রিস্প এত ভালো ওয়েব যেটা আমি বলছিলাম যে গুণী লোকজনের অভাব কিন্তু নেই ইটস জাস্ট এ ম্যাটার অফ হার্নেসিং দ্য ট্যালেন্ট প্রপারলি আর কি সেটা করলে কিন্তু কোন জিনিসটা গিফট সবচেয়ে বেশি খুশি হয়েছিল সৃজিৎ আর গিফটের ক্ষেত্রে যারা বা একটা সুইজারল্যান্ডে যাওয়া হলো কি নেওয়া হয় সৃজিৎকে আমি গিফট দিতেই থাকি ওর যা জামা কাপড় যা পরে আছে সব এবং এটা কলকাতায় ওর বন্ধুরাও সবাই জানে সবাই বলে যে এত ভালো রুচির কাপড় সৃজিৎ এখন মানে এর আগে মানে বলা হচ্ছে যে এর আগে রুচিশীল ছিল না হ্যাঁ না এর আগে হচ্ছে যে কোনো জায়গায় কোনো একটা জিন্স টি-শার্ট পরে চলে গেল আর কি কিন্তু এখন একটু দেখুন আমি একটু সন্ন্যাসী টাইপের মানুষ আমি জামা কাপড় নিয়ে বেশি টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না হাতের কাছে যেটা পাই সেটা পরে নিই লজ্জা নিবারণের জন্য যতটুকু দরকার এবার তার উপর রুচি স্টাইল এই সেই হেনা তেনা সেটা ও বেটার আরং অরণ্য এসব চড়েছে তার উপর যাক ওরা আমাদের টাকা দেয় না বাংলাদেশের কাপড় পরতে খুব পছন্দ মন খারাপ বা কোনো কিছুতে কোন গানটার রিকোয়েস্ট থাকে ওরে নীল দরিয়া একটু ধরো না পেটেন্ট গান না মন খারাপের গান তো না না মিথিলার কণ্ঠে মিথিলা কণ্ঠে মিথিলা ওরে নীল দরিয়াটা খুব ভালো গায় এবং মিথিলা ওরে নীল দরিয়া গায় হ্যাঁ একই আপনি ইমাজিন করতে পারছেন না 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 শুনে নাই আমাদের বাসে গানের আসর খুব মানে প্রায় প্রায় গানের আসর বসে বন্ধু বান্ধব এলেই দারুণ ছাদ ছবি ছাদের ছবিটা কোথায় এটা আমার বাড়ির ছাদ বাড়িতেই ছিলাম তো ভাবলাম বাগান টাগান করি তো বাগান করতে করতে অনেক হয়ে গেছে এখন
এখন 62টা টপ হয়ে গেছে, 100-এর উপরে গাছ হয়ে গেছে যা আগে ছিল না। হ্যাঁ, যা আগে ছিল না। এবং এখন আমি আবার কিছু ভেজিটেবল গার্ডেনিং করছি, তো এখন আমরা বাড়ির টমেটো, কাঁচামরিচ, লেবু, তারপর ধনে পাতা, এগুলো সব ছাদের থেকেই খাই। বাংলাদেশি মেয়েরা কি গুণী, অসম্ভব। মানে এটা আপনি ওদের যদি 10 দেন এদের কিন্তু 90, ওদের আর এদের করছে অ্যাবসলিউটলি, মানে কলকাতার মেয়েদের কাছে অ্যাবসলিউটলি। তার মানে প্রেমের চাইতে সংসারের মেয়েটা ভালো। সেটা শেষ করি এবং ওরেনীলদের একটা মিষ্টি প্রেম বা ওরেনীলদের যে কোনো আমি একটা একটা দু লাইন শোনাতে হবে, এবং তার আগে একটু 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 বলে প্লিজ একটু আমরাও মন ভালো করি। এবং মিথিলা যদি অডিয়েন্সকে কিছু বলার থাকে নিজস্ব ভাবনায়, আমাদের এই তরুণ অডিয়েন্স, আমাদের লার্জেস্ট প্ল্যাটফর্ম এটা, ডিজিটালি সবচেয়ে বেশি দেখানো দেখা হয়। না, আমি কোনো গুরু গম্ভীর কথা অডিয়েন্সকে বলতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্যাকসিন দিয়ে নেবেন তাড়াতাড়ি, আর দোয়া করবেন যেন আমি খুব ফ্রিকোয়েন্টলি ঢাকায় আসতে পারি আর অনেক ভালো ভালো কাজ করতে পারি। কারেক্ট। আমারও এই একই, সবাই ভালো থাকবেন এই দোয়াই করব, ভ্যাকসিনটা দিয়ে নেবেন। এখনও কিন্তু করোনা যায়নি, কাজেই কমপ্লেসেন্ট হবেন না, ভ্যাকসিনটা দিয়ে নেবেন। আর আমারও যাতায়াত লেগে থাকবে, আর যদি সুযোগ পাই এদেশে কাজ করার ইচ্ছে রইল। হ্যাঁ, সেই অপেক্ষায় আসলে বুড়ো হতে চাই। সো কিভাবে বলেন ওই যে অনুরোধটা, গানটা ধরো না, ওইভাবে বলেন না একটু করো, এইটা তো কথা ছিল না। আচ্ছা প্লিজ সো একটু রিভার্ব দিও, আমি তো বুঝতে পারলাম না, আবার রিভার্ব দিবে। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, ওরে শাম্পানের নাইয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। হলো, থ্যাংক ইউ। সো এত সুন্দর কণ্ঠ, এবং গায়িকা হিসেবেও আসলে নিজেকে ঠকায় উচিত না, উচিত না। মানে দুজনকে অনেক অনেক অভিনন্দন, অভিবাদন, শুভেচ্ছা এবং ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য, এবং আমাদের এই আর্কাইভটা অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, রাত 8টা থেকে দেখা হবে আগামী সোমবার নতুন কোনো অতিথি, নতুন কোনো আড্ডায়। খুব দারুণ একটা আর্কাইভ হলো, এবং আমি জানি আমার শোটা অনেক ফিল্ম মেকার, ফিল্মের যারা খুব পোকা তারা দেখেন, এবং তাদের জন্য একটা বড় থট প্রসেস রয়েছে। শ্রীজিতের বলা প্রায় 15 মিনিটের একটা বক্তব্য, সেটা আমি আলাদাভাবে প্রজেকশন করতে চাই, আপনারা দেখবেন, দেখে নেবেন বারবার। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।